الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. الحمد لله আমরা আমাদের প্রশ্নোত্তর সেশন শুরু করতে যাচ্ছি। দূরের কাছের যেখানে বসে আপনারা দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথম যে প্রশ্নটি আসছে সেটা উত্তর অবশ্য গতকাল দিয়েছিলাম দাওয়া টিভির লাইভে, তো প্রশ্নটা এখানে আবার আসছে দেখি অসুবিধা নাই। বর্তমানে মসজিদ খুলে দেওয়া হয়েছে, এখন কেউ মসজিদে না গেলে কি তার গুণা হবে? কারণ দেশে করোনায় আক্রান্ত অনেক সংখ্যা অনেক বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে দেখুন, মসজিদে যাওয়া এটা তো সালাতের জন্য, এটা তো আসলে জামাতটা হচ্ছে ফরজ, মসজিদটা হচ্ছে সওয়াব কাজ। আর মসজিদে পড়াটাই হচ্ছে নিয়ম, প্রতিদিন আজান শোনা যায়, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। জামাত যদি না হয় মসজিদে যেতেই হবে। আর মসজিদে যেতে আমরা আগে কোনোদিনও বাধা তো দেইনি, কেউ বাধাও দেয় নিষেধও করেনি। মসজিদে যাওয়ার বাধা যে কারণে নিষিদ্ধ ছিল, মানে বলেছিল যে মসজিদে যেতে পারবে না, সেটা একটা সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণটা কিন্তু শেষ হয়ে যায়নি। সরকারের সাথে সম্পৃক্ত হয়ে এটা নির্ধারণ করা যাবে না। সরকার তো অনেক চাপের মুখে কোনো কিছু করে, শর্ত দিয়েছে 12টা, 12 শর্ত পূরণ করে যেই নামাজ হয় ওই নামাজ তো অনেকটা দেখতে এটা সালাতের কোনো হাইয়াতের ভিতরে পড়ে না, কোনো সামান্যতম ইয়ার ভিতরেও পড়ে না, এটা নিয়মের ভিতরে পড়ে না। এমন এক সালাত আদায় করা হচ্ছে, একজন তিন হাত দূরে দাঁড়িয়ে ভিন্ন ভিন্নভাবে, এই যেন এক ধরনের কী বলবো, একটা হাস্যকর জিনিস তৈরি হচ্ছে। এইভাবে সিস্টেম কোথাও কোনোদিন ছিল বলে আমরা জানা নেই। তো এই অবস্থায় আর মসজিদে যে শর্তগুলি দিয়েছে শর্তগুলি পালন করার মতো বাংলাদেশের মসজিদে আমার মনে হাতে কোনো কয়েকটা মসজিদ ছাড়া সবখানে করাও যাবে। তো আপনারা যারা মসজিদ খুলে দিয়েছে এতে খুশি হয়েছেন, ভালো, আমরাও খুশি মসজিদ খোলা থাকবো, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এখন রোগ ব্যাধি আরও বেড়েছে, যারা অসুস্থ হচ্ছে সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এই সময়ে মসজিদ খুলে দিয়েছে, মার্কেট খুলে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রাখতেছে, আমরা জানি না এটার পরিণাম কী হবে। তো আমি মনে করি প্রত্যেকটি মানুষ নিজেই সচেতন, মুফতি নাফসি নিজের ব্যাপারে নিজেই ফতোয়া দিতে পারবে, নিজের বুঝতে হবে, নিজে একটু চিন্তা করতে হবে। যখন সে মনে করে, আবারও বলছি, যখন সে স্পষ্ট হবে যে এখন যাওয়া তার জন্য রিস্ক, এবং রিস্কটা বেশি, রিস্ক মানে হলো সামান্যতম সংখ্যা এটা নয়, আসলেই সম্ভাবনা বেশি। সেটা যদি হয়ে যায় যে কোনো কেউ আক্রান্ত হতে পারে এই রোগে, তার জন্য সেখানে যাওয়া ঠিক হবে না, তার জন্য ঘরে নামাজ পড়া ঠিক হবে, এবং সেখানে গেলে তার কোনো, সেখানে না গেলে তার কোনো গুণা হবে না। কারণ সমস্ত ফেকার কিতাবেই এটা উল্লেখ আছে যে যদি কোনো ভয় থাকে, বাস থাকে, সমস্যা থাকে, তখন সে ঘরে পড়তে হবে। দেখুন, বৃষ্টিতে ভিজে যাবে বলেই আমাদের সাহাবা সালেহীন, বিশেষ করে সাহাবা একরাম ফোন ইয়া করে বলতেন, সাহাবা একরাম সালাতের আজানের শেষেই বলে দিতেন, সল্লু ফেরে হারিকুম, ঘরে সালাত। বৃষ্টি দিয়ে ভিজলে কী হবে? কষ্ট হবে। আর এখানে কষ্টের বিষয় না, এখানে প্রাণঘাতী বিষয় রয়েছে। এবং এই রোগটি সাধারণত আমাদের দেশে, বাংলাদেশে যুবক এবং যুবকদের চেয়ে একটু বেশি বয়স্ক, তাদেরকে বেশি আক্রমণ করেছে। তারাই যেহেতু এই প্রজন্ম সবচেয়ে বেশি দুর্বল প্রজন্ম, তারা শক্তিশালী হয়ে তৈরি হয়নি, তাদেরকে এটা বেশি কাবু করে ফেলে। এই জন্য প্রত্যেকটি ভাইয়ের উচিত নিজের ব্যাপারে সাবধান হওয়া। সরকার কী করলো বা কে কী বললো এটা বড় কথা নয়। হ্যাঁ, ইস্তাফতে খালবাকা ওয়াইন আফতা কাল মফতুদ, তোমার নিজেকে প্রশ্ন করো শত মুফতি ফতোয়া দিলেও, তোমার নিজেকে যে ফতোয়া নিজেকে নিজে জিজ্ঞাসা করো আসলে কি আমার যাওয়া উচিত কি না, গেলে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি। যেই জায়গাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ যেখানে এইরকম রুগী নাই বলে সবাই জানতে পেরেছে এবং শিউর হয়েছে এবং তার অন্তর বলছে যেখানে রুগী নেই, সে যেতে পারবে। কিন্তু যে যারাই মনে করে যে এখানে যাওয়ার ক্ষেত্রে আশঙ্কা আছে, বড়
বেশিরভাগ যে ভাইরাসে আক্রান্ত হতে পারে করোনা, তার জন্য সেখানে যাইলে না গেলে কোনো গুণা হবে না। পরের প্রশ্ন করেছেন, জুমার সালাত কি এটার সাথে? হ্যাঁ, আর কি প্রশ্ন আসতে পারে যে জুমার সালাত কি আমরা ঘরে পড়বো কিনা, আজকে তো জুমার দিন। আসলে যেই কারণে ঘরে সালাত আদায় করতে বলা হচ্ছে সেটা এখনও রয়ে গেছে, জুমার সালাত ঘরে পড়বেন, এখনও মসজিদে যাবেন না, কারণ সেটা এখন আরও ব্যাপক আকার দাঁড়িয়েছে। আমি আশ্চর্য হয়েছি যখন মানুষ 50-60 করে রুগী হইতো তখন মসজিদ বন্ধ, এখন 500-600-700-800-1000 রুগী করে রুগী বেড়ে যাচ্ছে, এখন মসজিদ খুলে দিয়েছে। এখন এতে করে কখনো কখনো সমস্যা হবে। দেখুন, বাজারে কেউ আক্রান্ত হইলে কারো দোষ কেউ দেয় না, এবং কেউ কারো বাজারে কেউ আক্রান্ত হলে কারো কোনো সমস্যা কেউ কোনো কারো দোষ দেয় না। কিন্তু কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই যদি কোনো ধর্মীয় কোনো প্রোগ্রামে কেউ আক্রান্ত হতে পারে, তো দোষটা পুরোটাই ইসলামের উপর দিয়ে দিয়ে বসে থাকে। তো আমরা দোষের ভয় করছি না, কিন্তু বাস্তবত কিছুটা কারণ আছে। নিজের কে দোষ দিব এটা হচ্ছে বড় কথা, হলো আসলেই তো সমস্যা রয়ে গেছে। সুতরাং আপনারা যে সমস্যার কারণে ঘরে সালাত আদায় করেছেন সেই সমস্যার কারণেই এখনও সমস্ত সালাত ঘরে আদায় করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিপদ উঠিয়ে নেন ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে আবার সালাত আদায় করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা পাশাপাশি চারটি রুমে অনেকগুলি মুসলিম ভাই বসবাস করছি, আমাদের সালাতের জন্য একটি নির্দিষ্ট স্থান আছে, সেখানে ছুটির দিন 5 ওয়াক্ত ও ওয়ার্কিং ডে ফজর ইশা আজান ও জামাত অনুষ্ঠিত হয়, উক্ত স্থানে জুমা আদায় করা হবে কি? জি, আপনারা 4-5টি রুমে অনেক ভাই মুসলিম ভাই বসবাস করেন, সালাতের যদি স্থান আছে সেখানে ছুটির দিন 5 ওয়াক্ত ও ওয়ার্কিং ডে ফজর ইশা আজান ও জামাত অনুষ্ঠিত হয়, উক্ত স্থানে জুমা করা শুদ্ধ হবে কি? বিশুদ্ধ মতে জুমা শুদ্ধ হবে, বিশুদ্ধ মতে জুমা শুদ্ধ হবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। কারণ এই জুমার জন্য ওয়াকফ হতে হবে জরুরি না, জুমার জন্য বড় মসজিদ হতে হবে এটাও জরুরি না, জুমার জন্য কোনো রাষ্ট্রীয় অনুমোদন লাগবে এটাও জরুরি না। জুমার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানুষ আসতে পারা, মানুষ একত্রিত হতে পারা, জমায়েত হতে পারা, এটা হচ্ছে মূল শর্ত। যেখানে জমায়েত হওয়া যায় না, নিজেরা ঘরে ঘরে জুমা আদায় করে যে নিষেধ করি আমরা, যেখানে জমায়েত হওয়া যায় লোক আসতে পারে সেখানে জুমা হওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আপনাদের যেহেতু মানুষ এখানে জমায়েত হচ্ছেন অলরেডি এবং থাকেন একসাথেই, এবং সেখানেই আপনারা সালাত আদায় করেন, সেহেতু আপনারা জুমাও সেখানে পড়তে পারবেন। তবে করোনার কারণে আমরা জানি না আপনাদের সে অবস্থা আছে কিনা যেখানে আপনারা জুমা আদায় করেন, যদি আপনাদের এখানে সমস্যা না থাকে নিজেরা আগ থেকে একসাথে পড়ে আসছেন তাহলে আপনারা সেখানে জুমাও আদায় করতে পারবেন। আপনারা যদি কোনো অর্থাৎ রুগী কেউ না থাকে তাহলে সেখানে জুমাও আদায় করতে, এমনিতেই জুমা এমনি আদায় করতে পারবেন। আর সেটা একটা অতিরিক্ত শর্ত এই জন্য বললাম, যদি সমস্যা থাকে তাহলে কিন্তু একসাথ হবেন না বা একসাথে সালাত আদায় করবেন না, কারণ কারো কেউ বাইরে থেকে রোগ নিয়ে এসে সবাইকে সেটা দিয়ে সেটা রোগাক্রান্ত করে দিতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, রোজা রেখে জরুরি প্রয়োজনে রক্ত দিলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে রক্ত দেওয়ার দুইটি সুরত আছে, একটি হচ্ছে রোজা রেখে আপনি পরীক্ষার জন্য রক্ত দিয়েছেন, ধরেন আপনার এই করোনা আছে কি না অথবা আপনার জ্বর কি টেস্টের জন্য যে রক্ত দেওয়া হয় এইটুকু রক্তের জন্য রোজা ভাঙবে না, কারণ এটা কম এটা হাজম ও মাহজুবের ভিতরে পড়ে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি হাদিস আছে, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিংহা দাতা এবং সিংহা যাকে দেয়া হয়েছে উভয়ের রোজা ভঙ্গ হয়ে গেছে, সওম ভঙ্গ হয়ে গেছে। তো সেই হিসাবে এইটা হাদিসটা সহি এবং দয়েব নিয়ে মতভেদ আছে, যারা বলে হাদিসটা সহি তারা বলে যে রোজা যদি কোনো বেশি রক্ত বের হয় তো রোজা ভেঙে যাবে। তো আমরা দেখতে পাই এই যারা এক ব্যাগ রক্ত দেয়, সাধারণত কাউকে দিতে হলে এক ব্যাগে দেয়, তাদের কিন্তু এই
হাজেম বা যারা সিংহের দাতা দেয় তাদের সিংহের মতোই তাদের অবস্থা তৈরি হয়, সিংহের কারণে যে রক্ত বের হয় সেই জন্য তাদের রোজা ভেঙে যাবে, সম ভেঙে যাবে, এটা হচ্ছে বিশুদ্ধতম মত যে তাদের সম ভেঙে যাবে। আর যারা এই সামান্যতম আইনাত বা সাধারণ সামান্য অংশ দিছে পরীক্ষা করার জন্য, বিভিন্ন রোগের রোগ দেখার জন্য, যেমন হাসপাতালে অনেকটা ডাক্তাররা দিয়ে থাকে পরীক্ষা দেখার জন্য রোগ আছে কিনা, সেটা দিলে সমভঙ্গ হবে না, সেটা দিলে সমভঙ্গ হবে না। আচ্ছা, আর যে যদি কোনো, এখানে আরেকটা জিনিস আছে, যদি কোনো মুমূর্ষু রোগীকে দিতে হয় রক্ত, তাহলে কিন্তু একজন মানুষের জান বাঁচানোর জন্য রক্ত দিবেন, এই সওম আপনি অন্য সময় কাজা করে নেবেন, আপনার রক্ত দানের সওয়াব অনেক বেশি হবে। হ্যাঁ, অনেক বেশি হবে এই সময়, কারণ তিনি আপনি একটি মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর তাআলার এক বান্দাকে সহযোগিতা করতেছেন, আল্লাহ যদি কোনো তাকে আপনার রক্তের কারণে বাঁচিয়ে দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি যদি সন্ধ্যার পরে দিলে না হয়, অর্থাৎ ইফতারের পরে দিলে না হয়, আপনাকে দিন সময় খুব বেশি অবস্থা খুব খারাপ হয়, তাহলে আপনাকে সওম ভঙ্গ করে হলেও আপনাকে রক্ত দিতে হবে, পরবর্তীতে আপনি এই সওম কাজা করে নেবেন, পরবর্তীতে আপনি সময় অন্য সময় সেটাকে একটি সওমে কাজা করে নেবেন যেটি আপনি ভঙ্গ করেছেন। তবে আপনি যদি কোনো সওমটা ভঙ্গ করেন, এখানে একটু মাসালা আছে, তাহলে আপনি খেতে পারবেন না, আর ভঙ্গ হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি সেটা এই কারণে আপনি খাবেন না, কারণ তাহলে আপনি রমজানের হুরমত নষ্ট করলেন। একটি হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করা সওম না রেখে, একটি হচ্ছে রমজানের সম্মান বিনষ্ট করা। রমজানের সম্মান বিনষ্ট করা যাবে না, রমজানের সম্মান বিনষ্ট করা যাবে না। আপনি যেহেতু ওইটার কারণে ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু আরেকটা রোজা রাখবেন, কিন্তু সওম রাখবেন, কিন্তু আপনি এই এইটার কারণে খেতে পারবেন না, জায়গা বসে যেখানে সেখানে খেয়ে ফেলবেন, সেটা হবে না। কেউ কেউ বলেছেন যে তিনি একান্তে খেতে পারবেন, এটা কারো কারো মত রয়েছে, কিন্তু মানুষের সামনে খাবেন না। জি, পরবর্তী প্রশ্ন হয়েছে, সরকারি বেঁধে দেওয়া ফেতরা টাকার মাধ্যমে দিতে বলা হয়, এখন প্রশ্ন, আমরা সহি হাদিসের আলোকে দিব নাকি সরকারি নিয়ম ফতোয়া ফেতরা আদায় করব। ফেতরা নিয়ে আসলে আমাদের দেশে একটা বিরাট হজবরল অবস্থা তৈরি হয়ে আছে, ফেতরার সুনির্দিষ্ট কোনো নিয়ম মানা হচ্ছে না, সরকারি নিয়মটা শরীয়তসম্মত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, এই জন্য বলতেই হচ্ছে আমাদেরকে। রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময় ফেতরা দেওয়ার ক্ষেত্রে রসুল খাবার দিতে বলেছেন, এবং রসুল্লাহ হাদিসে যেটা আসছে যে বিভিন্ন জিনিস কী কী জিনিস দিতে সেটাও আসে, শুধু একটাও তিনি টাকার কথা উল্লেখ করেন না একটু। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখানে, অর্থাৎ সেখানে কোনো দেরহাম বা দিনের কথা উল্লেখ হয়নি। রসুল বলেছেন যে সেখানে জাবিব আকাত দিতে বলেছে, ফণি দিতে বলেছে, সেখানে গম দিতে বলেছে, সেখানে বোর দিতে বলেছে, খাবার দিতে বলেছেন, সেখানে খেজুর দিতে বলেছেন, বিভিন্ন 6-7 রকম পণ্যের কথা তিনি বলেছেন, কিন্তু তিনি একবারও বলেন নাই যে দেরহাম বা দিনার দিতে হবে। এই একটি জিনিস আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। আমি বলছি না দেরহাম দিনার দেওয়া যাবে না কি না, সেটা মাসাল আমি পরে বলবো, আগে এটাই বলছি যে রসুল্লাহ সাল্লাম কী বলেছেন এটা আগে শিখতে হবে আমাদেরকে। যে কোনো মাসালার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কী বলেছেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কী বলেছেন। যদি না পাই তখন আলেমদের থেকে সেটার মতামত শুনতে হবে, তার থেকে যদি রসুল্লাহ সাল্লাম এখানে কথা স্পষ্ট রসুল এই জিনিসগুলো থেকে দিতে বলেছেন। এখন আমাদের এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুবহানাল্লাহ এমন জিনিস দিতে বলেছেন যে জিনিস এখন দিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, সেই জিনিস দিতে বলেছেন। হ্যাঁ, আপনি কিশমিশ দিতে পারবেন এক 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 এখন দিলে কতটুকু হবে, 1300-1400 টাকা যাবে। এক যদি যদি 100 কিশমিশ দেন, 100 কিশমিশ দিলে 1300-1400 টাকা বা আরও বেশি চলে যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাম যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে মানুষের উপকার হোক, গরিবদের উপকার হোক, সেটা তাদেরকে দেয়া হোক, এটা মূল কথা। আমরা দুই দিক থেকে গরিবদের ঠকাই, এক হচ্ছে তাদেরকে যে জিনিস তারা সাধারণত খায় না ওইটা দেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত হয়ে পড়ি। আমরা হিসাব করেছি আটায় নিয়ে গেছি এক টানে, আটায় চলে যেতে হবে, কেন আটায় গেলে কম দেয়া যাবে, আটায় গেলে কম দেয়া যাবে, এটা একটা কেয়াসের উপর নির্ধারণ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু,
এবং সাহাবায়ে কেরামের কেউ কেউ সেটা মেনে নিয়েছেন, দেখুন আমি অস্বীকার করছি না, এবং মানুষের সামনে তিনি বলেছেন, সবার সামনে খুতবাতে মদিনাতে সবাই সেটা মেনে নিয়েছেন। এটা আমরা বুঝতে পারছি যে এটা পরবর্তী একটা ইস্তিহাদ ছিল সাহাবায়ে কেরামের সাহাবির, এবং এটা কারণ ছিল তারা বলেছেন যে তোমাদের এই আটার মূল্য এক আমাদের ওই আটার চেয়ে অর্ধেক মূল্য, আমাদের ওই আটার মূল্য অর্ধেক, তোমাদের এই আটার চেয়ে তোমাদের এই আটার মূল্য বেশি ডবল, এই জন্য তিনি সেই হিসাবে মূল্য হিসাব করে একটা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলি পাওয়া যায় সবগুলি এখানে হাদিসে পাওয়া যায়, অর্ধেক দেয়ার, অর্ধ সর দেয়ার, ইয়ার আটার ক্ষেত্রে অর্ধ সর দেয়ার বা আটা বা ময়দার অর্ধ সর দেওয়ার একটা হাদিস আছে। এই হাদিসগুলি কেউ শুদ্ধ বলেছেন কেউ শুদ্ধ বলেননি, মতভেদ আছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা আসছে সাহাবি তার থেকে যেটা আসছে এটা অনেক শক্তিশালী এবং এটা বিশুদ্ধ যে উনি এটা বলেছেন। তো একজন সাহাবি তিনি ফকিহ ছিলেন এতে কোনো সন্দেহ নাই, আমরা মেনে নিলাম ধরে নিলাম যে এটা শুধু আটার ক্ষেত্রে। আপনি বাংলাদেশের মানুষ কিন্তু আটা খায় না, চাউল খায়, তারা ভাত খায়। আপনি যখন এটা এক ধরনের জুতসুরি বলে, এই জন্য আপনি খাওয়ার সময় খাবেন চাউল আর দেবার সময় দিবেন আটা, এটা কোন ধরনের নীতি হতে পারে বলেন? এটা হতেই পারে না। আপনি আটা কেন দিবেন? আটা সে কী করবে? ঈদের দিন কি আটা খাবে? ঈদের দিন তো সে ভাত খাবে, কোনো সন্দেহ নেই। তাকে আপনি চাউল দিবেন, চাউলের চাউল যদি চাউল দেন আলহামদুলিল্লাহ আপনি চাউল দিলেন, আর চাউল না দিলে আপনি আটা দেন তো আপনি কিন্তু তাকে ঠকাইলেন। এবং দুই কারণে, একটি হচ্ছে আপনি ইচ্ছাকৃত গরিবের ঠকানোর জন্য আপনি আটাতে চলে গেছেন, দ্বিতীয় হচ্ছে অর্ধেক দিচ্ছেন, এরপরে অর্ধ সার দিচ্ছেন, আবার অর্ধ সার হিসাবটাও এক সার যেই মূল্যমান তা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। এক সা মদিনার যে সা, রসুল তো আর ইরাকে ছিলেন না, রসুল মদিনায় ছিলেন, মদিনার সারের যতটুকু ছিল আপনি সেটা না ধরে আপনি অর্ধ সার ধরছেন, ধরছেন এই ইয়াটা এই ইরাকি সার ধরে বসে আছেন। কিন্তু মদিনার একটা সার আছে, সেটা হচ্ছে আরবাত আমদাদ সাহের মুদ, যেটা মুদ আছে এখন আলহামদুলিল্লাহ সেটা এখন অ্যাভেইলেবল জায়গা যেখানে সেখানে পাওয়া যায়, বিশেষ করে আপনি যদি কোনো আলামিন মসজিদের সামনে যান খুঁজে পাবেন, সেটা কিনতে পাবেন, অনেকেই বিক্রি করে, আমার কাছেও আছে আলহামদুলিল্লাহ। যেটা মদিনা রসুল আসলাম যেটা দিয়ে দিতেন সেটা সার বলা হয়েছে। এখন আমরা একটু চিন্তা করে দেখেন, আপনি প্রতি বছর গরিবকে ঠকাচ্ছেন, প্রতি বছর ঠকাচ্ছেন, এবং এটা কোনো ইজতিহাদের কারণ না, এটা পরবর্তীতে ইজতিহাদ। কোনো ইমাম বলেন নাই আটা ব্যতীত অন্য কিছু দিয়ে যখন খাবার দিয়ে দিবে তখন অর্ধ সার দিবে, এটা কোনো ইমাম বলেন নাই। সবাই বলেছেন শুধু আটার ক্ষেত্রে স্পেশাল, ময়দার ক্ষেত্রে স্পেশাল, ময়দা দিলে স্পেশাল ময়দা যেটা অত্যন্ত সুন্দর বেশি, যেটা আমাদের দেশের ময়দা বলা হয়, সেটা দিলে রসুল্লাহ আটা বা উন্নত আটা যেটা সবাই দুইটা এটা দিলে, আটা বা ময়দা দিলে তখন সবাই বলেছেন যে তখন শুধুমাত্র সবাই সবাই বলে না, মানে আবু হানিফা রহমতুল্লাহর মত হচ্ছে যে তখন শুধুমাত্র ইয়াতে আসা যাবে, অর্ধ সাতে আসা যাবে। এর বিপরীতে অন্যান্য ইমামরা কিন্তু বিশেষ করে শাফেঈ এবং হানাবেলারা তারা কখনো জায়েজ মনে করেনি, তারা সবসময় বলতো যে না আমরা যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন যে আমি দিতেই থাকবো একসা, কারণ আমি রসুলের যুগে একসা দিয়েছি, আমি কে কী বললো শুনবো না। অর্থাৎ তিনি তাহলে সাহাবাদ বিরোধিতা হয়েছে, নিয়ম হচ্ছে কোনো সাহাবির কোনো ইস্তিহাদ যদি কোনো অন্য সাহাবিদের বিরোধিতা হয় তখন সেটার দলিল হয় না, সেটার দলিল হয় না, কারণ অন্য সাহাবিটা বিরোধিতা করেছেন, তখন এই জন্য সেটা আর মানে আপনি দলিল হিসেবে নিয়ে যার ইচ্ছা নিতে পারবে কিন্তু সবার জন্য এর দলিল হয়ে যায় না, সেটা স্বতঃস্ফূর্ত দলিল হয় না। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা বর্তমানে যে পদ্ধতিতে হিসাব করা হচ্ছে এটা কিন্তু সঠিক হিসাবটা করা হচ্ছে না, সঠিকটা করা হচ্ছে না, সঠিক হিসাব কেন করা হচ্ছে না? আপনি দেখেন আমাদেরকে আসলেই দিতে হবে চাউল এবং দিতে হবে এক সার চাউল দিতে হবে। এক সার আপনি কীভাবে হিসাব করবেন? সহজ, আমরা বলেছি মুদ, মদিনার মুদ দিতে তাও না পাইলে আপনি এই দুই হাতে নেবেন চাউল, নেবেন দুই হাতে চাউল নেবেন, বুঝতে পারছেন, দুই হাতে চাউল নেবেন, দুই ক্রোশ এভাবে চাউল নেবেন, এইভাবে দুই ক্রোশ চার ক্রোশ নেবেন, এটু যতটুকু এটাতে উঠে পড়ে যায় না এটুকু ধরে একবার রাখবেন, তারপরে আরেকবার নেবেন, আরেকবার নেবেন, চারবার নেবেন, এতে করে এক সা হয়ে যাবে। এটাই দুই হাতে আপনার মধ্যম মানের হাত, অর্থাৎ যারা আমরা সাধারণত বা যাদের একেবারে খুব বড় মানুষের যারা বড় শরীর যারা তাদের নয়, আপনি মধ্যম মানের হাতের ভর্তি ভর্তি এরকম ভর্তি নিলে আপনার সার পূর্ণ অবস্থা পূর্ণ হয়ে যাবে। কারণ সার আসলে ওজন না, সার ছিল একটা বাটখারা, বাটখারা যেমন আমাদের দেশে কাঠা ছিল খুশি ছিল, এরকম সার কোনো ওজন ছিল না। তো ওজন কেন আসছে? মানুষ ওটা পরিবর্তন করার কারণে পাওয়া যায় না দেখে আমরা ওজন দিয়ে বলে থাকি।
তাহলে ওজন যদি যায় কেউ, আমাদের শেখ মোহাম্মদ সালাহ উসাইমিন বলেছেন 2 কেজি 40 গ্রাম, আর শেখ বিন বাজ 3 কেজির কাছাকাছি বা আড়াই কেউ আড়াই কেজিও বলেছেন। এর অর্থ কারণ হচ্ছে, মতভেদের কারণ হচ্ছে আসলে এই চাউল মোটা এবং চিকন অনুসারে, অন্যান্য জিনিস মোটা চিকন অনুসারে নির্ধারিত হয়। এটা ওজন দিয়ে জিনিস, এটা হচ্ছে একটা বাটখারা দিয়ে রসুল দিতে বলেছেন। রসুল্লাহ সাল্লাহ যুগে যেটা মদিনায় প্রচলিত ছিল সেই সার, যার মধ্যে বরকত আছে, এবং আপনাদের টাকাতে কোনো বরকত দোয়া করা হয়নি, রসুল্লাহ সাল্লাম মদিনার সার জন্য বরকতের দোয়া করেছেন, সেই হিসাবে সেরকম সার দিয়ে দেওয়ার কথা বলেছেন, এবং সেটা এক সার পরিপূর্ণ দিতে বলেছেন চাউল। আপনি দিচ্ছেন গম আর দিচ্ছেন অর্ধ সার, আপনার জাকাতুল ফিতর আদায় হচ্ছে না। আর অর্ধ সার আপনি দিচ্ছেন দ্বিতীয় একটা কারণে, আপনি দিচ্ছেন শুধু টাকা। আপনি টাকা দিবেন কেন, টাকা কেন দিবেন? রসুল্লাহ সাল্লাম খাবারের কথা বলেছে, তাম বারবার বলেছেন তামের কথা, এবং যতবার একবার জিনিস না, রসুল্লাহ জীবন পুরো জীবনে কখনও টাকা দিয়েছেন কাউকে, কোনো সাহাবায়ে কেরাম কাউকে টাকা দিয়েছেন কোথাও দলিল পাওয়া যায় না। হ্যাঁ, কোনো কোনো তাবেই দিয়েছেন, তিনি বলে কোনো কোনো তাবেই বলেছেন আমি মদিনা, আমিও ইরাকবাসীকে পেয়েছি, ইরাকের লোকদেরকে পেয়েছি, অথবা আমি ওদেরকে পেয়েছি। তা কাদেরকে পেয়েছি নির্ধারিত নাই ওখানে। মুসনাফে আবি মুসনাফে ইবনে আবি শাইবা এরকম একটি বর্ণনা আছে, বেশ কিছু বর্ণনা আছে, যেগুলোতে আমরা তাদেরকে পেয়েছি। কাদেরকে পেয়েছে? সাহাবি না হয় তাবেই হতে পারে, তাবেই যখন বলে পেয়েছি তো তাবেই তো হতে পারে, সাহাবি জরুরি না, কারণ তাদের অনেকেই সাহাবিকে পায়ও নাই। তাহলে বোঝা গেল যে তারা কাদেরকে মদি, আর এত সাহাবি ইরাকে বা কুফাতে ছিলও না, যাদেরকে পেয়েছেন তারা এটা দিয়েছেন, এটা কোনো প্রমাণিত হয় না তাদের দ্বারা অন্য সময়। তাহলে বোঝা গেল যে তারা নিজেরা নিজেরা এটা নির্ধারণ করে নিয়েছে, সেই জন্য তারা সেটা বলেছে। এটা আসলে দলিল হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীতে এটা দলিল হতে পারে না। এই জন্য আমরা খাবার দিতে বলবো, আপনি যে খাবার খান, আপনি যদি আটা খেয়ে থাকেন সারা জীবন আপনার পরিবার, তাহলে আটা দিয়ে দিবেন। আর যদি না আটা খাই না, আমরা চাউল খাই, গম মানে ভাত খাই, তাহলে আপনি চাউল দিবেন, এক সা দিবেন। আটার রোকসত আপনি খুঁজবেন না, আটার ছাড় আপনি খুঁজবেন না, আপনি এক সার পরিপূর্ণ এক সার দিবেন। সেটা আপনি বর্তমানে 2 কেজি 40 গ্রাম, সর্বনিম্ন ঊর্ধ্বে 3 কেজি পর্যন্ত যেটাই দিতে পারেন, এক সার আপনাকে দিতে হবে। এর কমে দিলে আপনার জাকাতুল ফিতর আদায় হবে না, বরং আপনাকে এটাই দিতে হবে। এটা হচ্ছে সুন্না মোতাবেক। আর যদি কখনও আপনি বিপদে পড়েন, বিপদে কীরকম, অনেক সময় মানুষ বিপদে পড়ে, সেটা হচ্ছে জরুরতের মশালা, আপনি ভুলে গেছেন দিতে, রওনা হয়েছেন সালাতে, কখনো এটা আমরা কোনো মশালা বলে রাখি, কোনো বিপদে পড়লে। এই জন্য আপনি রওনা হয়েছেন মসজিদে যাবেন, মসজিদে না সালাতে ঈদগাহে যাবেন, ভুলে গেছেন দিতে জাকাতুল ফিতর, এই মুহূর্তে চাউলও কিনা যাচ্ছে না, পাচ্ছেন না, বাসায়ও নেই, তখন আপনি কি করবেন? আপনি এই মুহূর্তে জরুরতের কারণে সেটা বদিল দেওয়া যেতে পারে, সেটা কোনো কোনো আলেম বলেছেন, বর্তমান সময় সেটা কোনো কোনো আলেম অনুমোদন করেছেন। কিন্তু ইচ্ছাকৃত আপনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি চাউলে দিতে থাকবো, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই দিনে আপনাকে অগ্নু হুম ফি হাযাল ইয়াউম, এই দিনে তাদেরকে ধনী করে দাও, এটার উপরে ভিত্তি করে আপনি কিন্তু শুধু টাকা দেওয়ার কথাটা বলতে পারেন না। এই জন্য, কারণ আপনি তাদেরকে শুধু টাকা দিয়ে ধনী করে দিবেন এটা নয়। রসুলের যুগেও তো মানুষ ধনী করে দিতে, শুধু চাউল দিয়ে তাদেরকে তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম টাকা দিতে বলেন নাই, আর ধনী এইটা দিয়ে ধনী করে দিতে হবে এরকম না। আপনাকে ওই দিন অন্য অন্য টাকা আপনি দিতে পারেন তাদেরকে, কারণ এই টাকা দিয়ে ধনী হয়ে যায় না কেউ, অর্থাৎ জাকাতুল ফিতর দিয়ে কেউ ধনী হয়ে যায় না। আপনি যে মনে করছেন তা কাউকে একটা জাকাতুল ফিতর ধনী হয়ে যাবে, এটা কিন্তু হাস্যকর হবে, কেউ এটা বলে না। আপনি বুঝতে পারছেন যে রসুল্লাহ সাল্লাম উদ্দেশ্য শুধু জাকাতুল ফিতর নয়, তাদেরকে বেশি করে দান করার কথা বলা হচ্ছে। তো আপনি যদি কোনো সেটাকে নিয়ে শুধু জাকাতুল ফিতর দিবেন আবার অর্ধেক আবার টাকা, আপনি মনে বলছেন কি অর্থ হচ্ছে, জাকাতের ফিতর দিলে আরেকটা সমস্যা হচ্ছে, পরিবার পর্যন্ত যায় না, ব্যক্তির কাছে থেকে যায়, ব্যক্তি সেটাকে সিগারেট খেয়ে ফেলতে পারে, অন্যায় করে পুড়িয়ে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে, কিন্তু খাবারটা দিলে সেটা বোঝা হবে, বাসায় যাবে, পরিবারের সবাই খেতে পারবে, এবং সেটা তার আসলেই খোরাকি বলে যেটাকে সেটা থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। জি, একজন প্রশ্ন করেছেন, বিদ্যানন্দের মতো একটি প্রতিষ্ঠানে জাকাতের টাকা দেওয়া কতটুকু বৈধ? বিদ্যানন্দ বিদ্যানন্দ প্রতিষ্ঠানটি বাংলাদেশে গরিবদেরকে খাওয়াচ্ছে এক টাকার বিনিময়ে, এমনি খাওয়াচ্ছে না। তো জাকাতের টাকার কোনো জিনিস খাওয়াইতে হলে কোনো বিনিময় দেওয়া যায় না, আপনি বুঝতে পারছেন। আর ওইটাতে শুধু গরিবদেরকে যদি কেউ নির্ধারিত থাকে, তাহলে সেখানে ফকিরদের
পাউন্ড হিসেবে জাকাতের টাকা দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। এরকম প্রতিষ্ঠানগুলোতে জাকাতের টাকা দেওয়া যাবে, কারণ তারা গরিবদের জায়গা শুধুমাত্র। কিন্তু গরিব না হয়ে তারা যেহেতু জাকাত, গরিব এবং মুসলিম না, তারা কাফেরদেরকেও দেয়। আর জাকাতের টাকা কিন্তু কাফের দিয়ে দেওয়া যায় না। এইখানে এসেই আমাদেরকে জাকাতের টাকাটা দেওয়াতে নিষেধ করতেছি বিদ্যানন্দের ওখানে। কাফেরদেরকে কী দিতে হবে? সাধারণ দান দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু আলা আহলি আদিয়ান, যারা দিন মানে নাস্তিক নয় তাদেরকে তোমরা সদকা করতে পারো। তো বিদ্যানন্দের জায়গাতে, ওই বিদ্যানন্দ প্রতিষ্ঠানে, যেহেতু সেটা সবার জন্য সার্বজনীন নামে ঘোষণা করা হয়েছে এবং সবাই জন্য দেওয়া হয়, সেইভাবে দেওয়া হচ্ছে, এটা দোষের কিছু নয়, দিতে পারে। সেখানে আপনি জাকাত দিতে পারবেন না, সেখানে দিতে হবে সদাকা, সাধারণ দান, যদি সেটা মুসলিম ও মুসলিম সবার জন্য উন্মুক্ত হয়। কারণ সেখানে এই মুসলিমদের মধ্যে বণ্টিত হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তো খাজুম মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, জাকাত গ্রহণ করা হবে মুসলিম ধনীদের থেকে আর জাকাত প্রদান করা হবে মুসলিম গরিবদের, গরিবদের কাছে প্রদান করা হবে। তার অর্থ হচ্ছে মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ। তো বিদ্যানন্দের বিষয়টা এই সমস্যার কারণে, যেহেতু এটা উন্মুক্ত জিনিস রয়ে গেছে, সেহেতু উন্মুক্ত জিনিসেই পাবে, অর্থাৎ সে সেখানে সদাকা পাবে, দান পাবে, হেবা পাবে, কারো এগুলি পাবে, কিন্তু সেখানে জাকাতের জিনিসটা তারা পাবে না। এই জন্য, কারণ তারা তো সেটা মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। সেই জন্য যেখানে এই মাসলা সবার জন্য, শুধু বিদ্যানন্দ নয়, এই জাতীয় যে সমস্ত প্রতিষ্ঠান, যে তারা নিজেরা মুসলিমদের জন্য নির্ধারণ করে তারা করে নাই, মুসলিমদের জন্য নির্ধারণ করে রাখে নাই, সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাত গরিবদের হক, ঠিক আছে, তারা গরিবদেরকেই দেয়, কিন্তু তারা মুসলিম হতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশ্ন করেছেন আরেকজন, যে আমি প্রসাব করার পর আমার প্রসাবের ফোঁটা পড়ে, নামাজ পড়া অবস্থায়ও পড়ে, আর যেই প্যান্টে ফোঁটা পড়ে প্রস্রাবের, ওই প্যান্টটা দিয়ে কি আবার সালাত আদায় করতে পারবো? এরকম একটি প্রশ্ন উত্তর গতকাল আমরা দাওয়া টিভিতে দিয়েছিলাম। তো এখানে বলতে রাখি যে প্রথমত আপনি ডাক্তার দেখানো দরকার, দ্বিতীয়ত যেহেতু ডাক্তার হয়তো ভালো না হওয়া পর্যন্ত আপনাকে কীভাবে চলতে, শরীয়তে এর কিন্তু সমাধান দিয়েছে আলহামদুলিল্লাহ। যাদের এরকম অনবরত পেশাব পড়ে বা অনবরত বায়ু বের হয় তারা কি করবে? শরীয়তের বিধান হচ্ছে যে ইজা দাকাল আমরু ইত্তাসা, যখন কোনো ব্যাপারে বেশি সংকীর্ণ হয়ে যায় শরীয়ত সেখানে ছাড় দেয়। আপনি চিন্তা করে দেখছেন, যখন সফর অবস্থায় কষ্ট হয় তখন সেখানে শরীয়ত আর একটু ছাড় দিয়েছে, যখন সলাত আদায়, যখন যুদ্ধের ময়দানে সলাত আদায় কষ্টকর সেখানে শরীয়ত আর একটু ছাড় দিয়েছে, আরও এক রাকাত করে দিয়েছে, যখন মানুষ বেহোশ হয়ে যায় পুরো ছাড় দিয়েছে, তার আর পড়াই লাগবে না। তাহলে বোঝা গেল যত বেশি সংকীর্ণ হবে শরীয়ত সেখানে ছাড়টা তত বেশি দেয়, এটা শরীয়তের সাধারণ নিয়ম আলহামদুলিল্লাহ। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাহায্যের বাইরে কষ্ট দেন না। আল্লাহ তাআলা বলেছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনের মধ্যে আল্লাহ সংকীর্ণ কোনো কিছু রাখেন নাই। সেই জন্য এই ব্যক্তির জন্য বা এই জাতীয় লোকদের জন্য যারা এরকম অনবরত পেশাব পড়তে থাকে, বলা হয় মাসআলাত তাসালসুলুল বাউল, অর্থাৎ পেশাব পড়তে থাকে অনবরত অথবা বায়ু বের হয়ে থাকে অনবরত, তাদের জন্য প্রতি সলাতে একবার অজু করবেন এবং প্রতিবার প্রতি সলাতের জন্য একবার কাপড় বদলাবেন। এর মাঝখানে যদি তিনি বিভিন্ন হাফাজাত পড়ে থাকতে পারেন সেটা বেশি ভালো। হাফাজাত মানে হলো যেটাকে বলা হয় বাম্পার জাতীয়, ডায়াফার্স জাতীয়, এগুলি পড়ে থাকবেন। হ্যাঁ, এগুলো পড়লে আর কাপড় নষ্ট হবে না। এগুলি সাধারণত বড়দেরও পাওয়া যায় এখন, সেগুলো আপনি বিভিন্ন ফার্মেসিতে গেলে বড় সেখান থেকে আপনি সেটা সংগ্রহ করতে পারবেন, সেগুলো কিনে আপনি পড়তে পারবেন, যাতে করে আপনার কাপড়টা নষ্ট না হয়। সেখানে দুইটা জিনিস নষ্ট হওয়ার চেয়ে একটা জিনিস নষ্ট হলো, অর্থাৎ আপনার শরীর থেকে বের হয়ে গেলো আর সমস্যা, আর ছিল কাপড় সমস্যা। তো একটা জিনিস নষ্ট হইলে আপনার এটা সুবিধা, আপনি তারপরেও যদি এটা না পান, আপনি যে অবস্থা আছেন ওই অবস্থা সলাত আদায় করতে হবে, কিন্তু পরবর্তী সলাতের জন্য কাপড়টা বদলাতে হবে, অজুটাও আবার করতে হবে। এক সলাত আপনি এটা দিয়ে আদায় করলে দ্বিতীয় সলাত এই অজু এবং এই কাপড় দিয়ে পড়তে পারবেন না, কারণ কাপড়ে তো পেশাব পড়ে গেছে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, রমজান মাসে একটা নফল ইবাদত ফরজের সমান, এই হাদিসটা কি জরিফ? জি, রমজান মাসে একটি নফল ইবাদত ফরজের সমান,
এই হাদিসটি দয়েফ। এমন কোনো আসলে রমজান মাসের এবাদতের যে ফজিলত তা আল্লাহ অনির্ধারিত রেখেছেন, বরং আল্লাহ বলেছেন যে তিনি এই মাসের সওমের ফজিলত তিনি নিজেই দেবেন, এটা হাদিসে আসছে। তো অন্য অন্য জিনিসের ফজিলতের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সংখ্যাও এখানে নির্ধারণ করা হয়নি। একটি নফল নফল এবাদত ফরজের সমান, এটা কিন্তু ফরজ এবাদতের সময় এটা কিন্তু আসলে হাদিসে আসেনি। কারণ আপনি নির্ধারণ করুন কোনটা নির্ধারণ করবেন, কোনটা নির্ধারণ করবেন। রমজান মাসে আপনি যদি কোনো নফল সালাত 2 রাকাত পড়েন, তাহলে আপনি ফরজ সালাত কোন সালাতে, সেটা সেটা কি জোহরের সালাত না আসরের সালাত, কোনটা নির্ধারণ করবেন। আসলে শরীয়ত এমন জিনিস নিয়ে আসে না যা মানুষ বুঝার বাইরে, মানুষের ইয়ার বাইরে, ধারণ করার বাইরে এমন জিনিস নিয়ে আসেনি। আসলে হাদিসটা দরিফ, মূল কথা এটাই। তবে এতে কোনো সন্দেহ নেই, রমজানে যে কোনো এবাদত বহুগুণ সওয়াব বর্ধিত হবে। তবে এই গুণটা নির্ধারিত নয়, অনির্ধারিত। হাদিসে যেটা আসছে যে বনি আদমের আমল সেটা 10-700 গুণ পর্যন্ত বর্ধিত হয়, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সাবামিয়াত দাফিন কোরআন যেভাবে আসছে হাদিসেও আসছে, তো সেই হলে সেই এইভাবে বর্ধিত হয়ে থাকবে এবং রমজানগুলি আরও বেশি বর্ধিত হবে, এটা হলো মূল কথা। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমার মনে একটা প্রশ্ন আছে, উত্তর খুঁজতেছি। ছোটো থেকে শুনেছি শয়তান আল্লাহকে বলেছে সে মানুষকে পদভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীতে বেশিরভাগ মানুষ শিরকে কুফরে লিপ্ত, এমনকি মুসলিমরাও। কোরআনে আল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষ আল্লাহকে বিশ্বাস করার সাথে শিরকও করে, বেশিরভাগ মানুষ তো জাহান্নামে, তাহলে কি শয়তান সফল? দেখুন, আল্লাহ তাআলা শয়তানকে তখনই বলে দিয়েছেন যে ইল্লা ইবাদ, শয়তান নিজেই বলেছেন ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন, যে আপনার এখলাস মুখলিস বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করতে পারবো না। এবং আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন যে তোমার যারা অনুসারী হবে তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করবো। এখন শয়তান সফল, সে ফুল সফল তো হতে পারে নাই। আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন আমার নেক বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব খাটবে না, বলে দিয়েছেন আল্লাহ তাআলা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওবিন, আমার আসল বান্দা যারা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না, হ্যাঁ, তবে তোমার অনুসারী যারা পদভ্রষ্ট তাদের উপর তোমার ক্ষমতা চলবে। তো এই জন্য দুনিয়ার বুকে অনেক শয়তান বেশিরভাগ মানুষকে পদভ্রষ্ট করেছে, জাহান্নাম পূর্ণ করা দরকার। লা আমলা না জাহান্নামি আল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, আল্লাহর হেকমতে তাকাদা চাহিদা হচ্ছে এটা জাহান্নাম পূর্ণ হবে, আর আল্লাহর হেকমতে চাহিদা হচ্ছে আল্লাহর ন্যাক বান্দারা কমই হবে। আল্লাহ বলেছেন কালিলু মিন ইবাদিয়া শাকুর, আমার শুকর গুজার বান্দারা খুব কমই হবে, অর্থাৎ নেককার বান্দারা কম হবে। এখন শয়তান সফল অসফল অসফলের বিষয় নয়, শয়তান এটা করবেই, তাকে এটার জন্য ছাড় দেয়া হয়েছে, সে এটা করার করছে। এভাবে শয়তানকে সফল বলা বা কেউ অন্যায় করে সেটাকে তাকে সফল বলা, ফল তো ভালো কাজেরটাকে সফল বলা হয়। একজন মানুষ যত অন্যায় করে সেটাকে সফলতা কী আছে, এটা তো অন্যায়কারী হিসেবে বিবৃত হবে। তো শয়তান যেটা সে করেছে সে অন্যায়কারী, তার অন্যায়ের মধ্যে সে সফলতা লাভ করতে পারে। কিন্তু আপনার দায়িত্ব আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্না হাযা আদুউর লাকা, এ তোমার শত্রু, এ তোমার শত্রু। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিম বারবার বলেছেন ইয়া বানি আদম, হে বনি আদম, যে ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিজু আদুয়া, শয়তান তোমাদের জন্য শত্রু, তোমাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এখন দেখেন কখনো কখনো পুরো জাতির মধ্যে মাত্র কয়েকজন ছাড়া সবার উপরে শয়তানের প্রভাব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে বাকায়া আহলুল কিতাব, হাদিসে আসছে আহলুল কিতাবের কয়েকজন ছাড়া মাকাতাহুম আরাবহুম আজামহুম, আল্লাহ তাদের আল্লাহ তাআলা তারা আল্লাহকে কোদান্বিত করেছে, তাদের আরব হোক আজম হোক সবাই, অর্থাৎ মাত্র গুটি কয়েক মানুষ ছাড়া, গুটি কয়েক হাতে গোনা কিছু মানুষ ছাড়া, বাকায় আহলুল কিতাব আহলুল কিতাবের কিছু মানুষ ছাড়া, তখন সবাই তো কাফের হয়ে গেছে। তাই বলে কি শয়তানকে সফল বলবো? অর্থাৎ শয়তান সফল এতে ভিন্ন জিনিস, কিন্তু সেই সফলতা আপনি সহযোগিতা করবেন না, তার সফলতা হচ্ছে সে নিজেই বিফল। যত রকম সফলতা দেখাক না কেন, সে তো পদভ্রষ্ট, তো পদভ্রষ্টতা এটাকে সফলতা বলা যাবে না, সে পদভ্রষ্ট আর মানুষকে পদভ্রষ্ট করে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে সে যেহেতু সফল হয়েছে আমি তার দলে থাকি, বেশিরভাগ মানুষের দলে, তো আপনিও পদভ্রষ্টতার দলে যোগ দিলেন। এটা এটা পৃথিবীতে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে মানুষ পরিচালনা করে থাকে, পদভ্রষ্ট রাজনৈতিক নীতির মধ্যে আছে,
যে বেশিরভাগ মানুষের কথা গ্রহণযোগ্য, এটা আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য না। আল্লাহর দরবারে হক যেটা আছে সেটাই সফলতা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছে এবং জান্নাতে পা রাখতে পেরেছে, সেই ব্যক্তি সফল। সুতরাং সফলতা ওইটার নাম। হ্যাঁ, বারবার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল ফাউজুল আযীম, ফাউজে আযীম কারা, সফলতা সফল সফল কারা, কোরআনে উল্লেখ করেছে। আপনি শয়তানকে সেই হিসাবে সফল বলতে পারেন না। হ্যাঁ, সে তার কর্মকাণ্ডে সে নিজেকে মানে চাঙ্গা হয়েছে দেখাইতে পারছে, আমরাও তার অনুসরণ করে তাকে সহযোগিতা করে যাচ্ছি। হাসরের দিন বলবেন, রব্বান আস্তাম তারা বাদুনা বে বাদ, আল্লাহ আমরা একে অপরকে সহযোগিতা করেছি, এটাই বলতে হবে আমাদের, নাউজুবিল্লাহ, শয়তানও সেটা বলবে। তাহলে আমাদেরকে এখন এইভাবে অমুক সফল সেটাকে দিয়ে মন খুশি হওয়া বা সেটাকে নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমরা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তাআলার কাছে কে সফল, সেই হিসাবে সফলতার কথাটা আসতে হবে। হ্যাঁ, শয়তান বেশিরভাগ মানুষকেই লিপ্ত করেছে। আল্লাহ কোরআনও কাদা করা বলে, কোরআন কারিম বলেছেন, জিনদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মাশাল জিন্নে কাদ ইস্তাকসার তুমি আল ইনসি, হে মানব, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানবদের অনেককেই মানবদেরকে পদভ্রষ্ট করে ছেড়েছ। তো বেশিরভাগ সদভ্রষ্ট পদভ্রষ্ট করে ছেড়েছে, কারণ এটা শয়তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাদেরকে গ্রহণ করার স্বাধীনতা দিয়েছে, ভালো মন্দ আমরা মন্দ গ্রহণ করে যাচ্ছি। এই জন্য তাকে সফল বলা এইভাবে বলা আসলে উচিত নয়। বলতে হবে যে আমরা বেশিরভাগ শয়তানের ইয়াতে পড়ে যাচ্ছি, শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি। তবে আল্লাহর ন্যাক বান্দা যারা আছে, আল্লাহ আগেও বলে দিয়েছেন যে তাদের উপর তোমার কোনো প্রভাব চলবে না, শয়তানকে আগে বলে দিয়েছেন, সেই হিসেবে আমাদের বুঝতে হবে। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সম্মানিত শেখ, জিকির বা দোয়ার সময় জিহ্বা নড়তেই হবে এমন কোন হুকুম আছে? মনে মনে জিকির বা দোয়া পড়লে সওয়াব পাওয়া যাবে না? দেখুন, জিকিরের দুইটি নিয়ম আছে। একটি হচ্ছে জিকির কালবি, অন্তরে আল্লাহর কথা স্মরণ হবে। রাজুলুন জাকার আল্লাহ ফাদিয়ান, রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহকে আল্লাহর কথা মনে স্মরণ হয়েছে, আখেরাতের কথা স্মরণ হয়েছে এবং হাসরের মাঠের কথা স্মরণ হচ্ছে, কবর থেকে কীভাবে উঠবে, হাসরের মাঠে কীভাবে দাঁড়াবে প্রত্যেকটি মানুষ, এ কথা স্মরণ হওয়ার পরে চোখের পানি বের হয়ে গেছে, এর তো সব রয়েছে, এটাতে সব আছে, কী হবে সেটাতে? হাদিসে আছে যে সে আরশের নিচে ছায়া পাবে, বিরাট জিনিস কিন্তু, উপকারী যারা এরকম হয়। তাহলে এরকম মানুষকে উপকারিতা আছে, এটা কোনো সন্দেহ নেই। এই জিকিরকে বলে জিকির কালবি, অন্তরের জিকির, অন্তরের স্মরণ। এটা খারাপ নয়, এটা থাকতে হবে, এটা থাকা উচিত, এর মধ্যে উপকারিতা আছে। কিন্তু জিকরে লিসানি যেটা, যেমন সালাত পড়া, যেমন সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করা, অথবা যেমন যেমন আজান দেয়া, একামত দেয়া, এই যে কোরআন তিলাওয়াত করা, এগুলি কিন্তু তাকায় থাকলে হবে না। এগুলি শুধুমাত্র আপনি মনে মনে মন কলা খাবেন তা চলবে না, আপনাকে অবশ্যই সেটাকে মুখে আওড়াতে হবে, মুখে আওড়াতে হবে, অর্থাৎ নিজে শোনার মতো পড়তে হবে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, নিজে শোনার মতো। আপনি যদি কোনো নিজে না শোনেন, অর্থাৎ পড়ছেন শুধু ঠোঁট নাড়ছেন তাও হবে না, আপনি আসলে জিহ্বা সহ নাড়তে হবে, ঠোঁট নাড়া নয়, আপনি জিহ্বা সহ নড়লে আপনি নিজেও শুনতে পাবেন। নিজে শোনার তো নিজে শব্দ করা নয়, নিজেকে বোঝা যে আমি এটা পড়েছি, এরকম হতে হবে। এর জন্য ঠোঁট এবং জিহ্বা নড়বে। এই জন্য অনেককে দেখা যায়, দুর্ভাগ্যবশত আমি দেখেছি কারো কারো, যে সালাত আদায় করছেন তিনি সুন্দর মুখ ঠোঁট লাগিয়ে রাখছেন, অনেক সময় অনেকে ঠোঁট নাড়ে কিন্তু জিহ্বা নাড়ে না, সেটাও হবে না। জিহ্বা ঠোঁট নড়ে পড়তে হবে আপনাকে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার যদি আপনি মুখ নেগে, ওসব চলবে না, ওসব সালাতও হবে না এবং জিকিরও হবে না আপনার। তাহলে বোঝা গেল যে জিকিরের দুইটা পর্যায় আছে, অন্তরের জিকির যেটা আছে অন্তরের জিকির আদায় হবে সেটা ঠিক আছে, কিন্তু যেই জিকির শরীয়ত চাচ্ছেন সালাতের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে, আজকের সবার সকাল বিকালের জিকিরের মধ্যে, অথবা আপনার সালাতের পরের জিকিরের মধ্যে, অথবা তসবিহ তাহলিল পাঠের মধ্যে, অথবা উন্মুক্ত যে সমস্ত জিকির আছে, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সেগুলো কিন্তু অন্তর দিয়ে পড়লে হবে না, সেগুলি মুখে তেলাওয়াত করতে হবে, অর্থাৎ সেগুলো আপনার শব্দ করে বের হতে হবে। অন্তরে পড়লে সেটা হাদিসুন নফস হয়, সেটা জিকিরা পড়া হয় না, অর্থাৎ এটা অন্তরের কথা হয়, সেটা অন্তরের কথা দিয়ে জিকির হয় না। জিকির অবশ্যই ঠোঁট নাড়তে হবে এবং জিকিরের মধ্যে অবশ্যই জিহ্বা নড়তে হবে। শুধুমাত্র আপনি জিহ্বা নাড়লেন ঠোঁট নাড়লেন না তাও না, ঠোঁট নাড়লেন জিহ্বা না তাও না, ঠোঁট এবং জিহ্বা উভয়টাই নাড়তে হবে, সেটা হচ্ছে জিকির। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। মোবাইলে বিভিন্ন কয়েন বা পয়েন্টের বিনিময়ে কয়েকজন মিলে যেসব গেমস খেলে সেটা কি জুয়া হবে?
আর সিয়াম অবস্থায় যারা এইসব গেমস খেলায় মত্ত থাকে, সময় পার করে, তাদের রোজা কতটুকু শুদ্ধ হবে? মোবাইলে বিভিন্ন কয়েন বা পয়েন্টের বিনিময়ে কয়েকজন মিলে যেসব খেলা এটাকে জুয়া হবে, এটা যদি কোনো প্রথমে এটা যদি কোনো আসলে শেষ পর্যন্ত টাকায় পরিণত হয়ে যায়, এত পয়েন্টে এত টাকা বা এত পয়েন্ট, কয়েনের একটা মূল্যমান যদি নির্ধারণ থাকে, এই পয়েন্ট বর্তমানে যে সমস্ত খেলা হয় যে আমি এত পাইছি, আমার স্কোর এত হয়েছে, এগুলি অনেকগুলি হচ্ছে ওয়াহামি জিনিস, এগুলি বাস্তবতা বলতে কিছু নেই, সেগুলো জুয়াতে পরিণত হবে না। কিন্তু যদি এই কয়েন বা এই যে পয়েন্ট এটা যদি কোনো কয়েনে চলে যায় একসময়, যে 1000 পয়েন্ট হলে আমাদের একজনে খাওয়াবে বা 2000 পয়েন্ট হলে একজনে আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, তাহলে এটা জুয়া, তাহলে সরাসরি জুয়া। অথবা সেখান থেকে তুমি 500 পয়েন্ট হলে 50 টাকা দিতে হবে, 50 রিয়াল বা 50 আলালা, 1 টাকা হোক, সামান্য হোক, যেটাই দেওয়া হবে অথবা খাওয়াতে হবে, যেটাই হোক, এটা জুয়া হবে। তাহলে বোঝা গেল যে এই জিনিসের বিনিময় বাস্তবে আছে, এমন জিনিস যদি কোনো ব্যবহৃত হয় সমস্ত খেলার মধ্যে, সেটা জুয়া হয়ে যাবে। আর যেটা বাস্তবে বিনিময় নাই, এমনি শুধুমাত্র খুশি হচ্ছে যে আমি 1000 পর্যন্ত স্কোর উড়াই ফেলছি এবং প্রত্যেকে আমি 2000, এগুলো আমি 3000, খেলতে খেলতে ওই একটা নম্বর পার করলে, এক জায়গা পার করলে আরেকটা নম্বর উঠে, বা গাড়ি দৌড়াইতে পারলে কত দূরে উঠে, যেটা অনেকে বাচ্চারা খেলে, সেগুলির মধ্যে সেটা জুয়া হবে না, সেগুলো জুয়া হবে না। কিন্তু সেগুলো করা যাবে কি না, এটা হলো মশালা। সেগুলো আসলে ক্ষতিকর, সেগুলো দ্বারা দিনের কোনো দিনেরও উপকার নাই, দুনিয়ারও উপকার নাই, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার মোবাইলের জন্য ক্ষতিকর, আপনার চোখের জন্য ক্ষতিকর, ব্রেনের জন্য ক্ষতিকর, সর্বদিক থেকে আপনি ক্ষতিকর মধ্যে ক্ষতিকর অবস্থায় আছেন। এই জন্য এই খেলাগুলো যারা বানিয়েছে মুসলিমদেরকে সময় নষ্ট করার মতো একটা জিনিস দিয়েছে। সময় আসলে কাজে লাগাতে হবে, সময় পার করা যাবে না। সময় আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উপদি পার করেন, সময় আপনি ভালো কিছু করেন, দুনিয়ার কোন নির্মাণের কাজ করেন, ইস্তিমার করেন, দুনিয়াকে আবাদ করেন এবং আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কিছু না হোক, একেবারে কিছু নাই হাতের মধ্যে, কোনো একটা জিনিস অসুন্দর হয়েছে এটা পরিষ্কার করুন, পরিচ্ছন্ন করুন, এটাও করতে পারেন, ঘরে কাউকে সাহায্য করেন, এটাও করতে পারেন, বন্ধু বান্ধবের কাজ করে দিতে পারেন। আপনার ঘরে কিছুই নেই এমন কিছু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তুমি তোমার বন্ধুকে বাহনে উঠে নাও, সেটাও সদাকা, যদি তুমি কিছু কারো জন্য কেউ কাজ করতে পারো, তার কাজটা করেছো, এটাও সদাকা, এবং যদি কারো ভালো কিছু করে দিতে পারো, সেটাও সদাকা, উত্তম হাসি দিতে পারো, এটাও সদাকা, এমনকি যদি কেউ কারো কিছু পারো না, কারো থেকে নিজেকে আর বিরত রাখছো, অর্থাৎ তা কারো উপর আক্রমণ করতে পারো নাই, কারো উপর আক্রমণ করো নাই, কারো উপরে তোমার আঘাত হয়নি, এই যে বিরত রাখছো নিজেকে, যে আমি নিজেকে বিরত রাখি নিয়ত করে, সেটাও তোমার জন্য সাদাকা হবে। তো একটা মানুষ কিন্তু এটা তো করতে পারে অন্তত, তা আপনি হাতে এখন যা করছেন এটা কিন্তু আপনার কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই জন্য এই খেলাগুলি আসলে জায়েজ নেই, আসলে জায়েজ নেই এই খেলাগুলো, এই গেম খেলা বা এই জাতীয় গাড়ি খেলা, দৌড়ানো এবং এটা নিয়ে হইসই করা, বিভিন্ন জায়গাতে খুলে রাখছে, এগুলি আসলে জায়েজ নেই। মুসলিম এগুলি নিয়ে মধ্যে সময় নষ্ট করে না, মুসলিমের প্রতিটি সময়ের মূল্য আছে। মুসলিম ইল্লাল্লাযিনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর, মুসলিম মনে করে প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ততা আছে যদি না ইমান, আমল সালে, দাওয়াত এবং সবরের মধ্যে সময় না কাটায়। তাহলে মুসলিমের এই চারটি কাজ, ইমান আনবে, আমল সালে করবে, সে নেক কাজ করবে, অথবা দাওয়াত দিবে আল্লাহর পথে, অথবা সে সবর করবে যদি না পারে দাওয়াত দিতে, অথবা দাওয়াতের মধ্যে মায়ের খেতে গেলেও সবর করবে, এই চারটি কাজের বাইরে মুসলিম ইমানদারের সময় নষ্ট হইতে পারে না, ইমানদার খেলার মধ্যে সময় নষ্ট করে না, বেহুদা খেলাতে সময় নষ্ট করে না, এই যার মধ্যে কোনো উপকার না, না স্বাস্থ্যের, না দিনই, না দুনিয়া, কোনো উপকার নাই। এই জন্য এই জাতীয় খেলা ইসলামে জায়েজ নেই। জুয়া হবে না যতক্ষণ পর্যন্ত সেটার বিনিময়ে কিছু নির্ধারিত না হয় এবং সেটা অর্থকরী বা সেটা কোনো সম্মানের বিষয় না হয়, তাহলে সেটা জুয়া হিসেবে গণ্যযোগ্য হবে না। অর্থাৎ মান বা অর্থ, মান অর্থ বা মান যদি না হয় বা কিছু দিতে হবে, অর্থ না হোক অন্য কিছু দিয়ে দিতে হবে, তোমাকে এটা করলে তুমি এটা দিয়ে দিতে হবে, এটা জুয়া হয়ে যাবে। যদি মনে কর, যদি বলা হয়েছে যদি তোমাকে এইটার বিনিময়ে তুমি আমাকে এই সিটটা ছেড়ে দিতে হবে, যদি কোনো তুমি আমি 100 করো, এটা তাহলে তারও জুয়া হবে, কারণ এটাও একটা জিনিস দেওয়া হচ্ছে। তাহলে এরকম মানে যেটার বিনিময় যেটা আছে সেটা জুয়া হবে, যেটা বিনিময় নাই সেটা জুয়া হবে না। তাহলে আপনি বুঝতে পারছেন জুয়া না হলেও এটা হারাম, আর জুয়া হলে তো মহাহারাম, যেটা আল্লাহ সরাসরি নসান কোরআন হাদিসে নিষিদ্ধ হয়েছে সেটা। আর এটা হচ্ছে যেটা আমরা বলছি, এটা হচ্ছে অন্য কারণে, যেটা সময়ের কারণে বা সেটা বেহুদা সময় নষ্ট করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারে তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলিমের ইমানের সৌন্দর্য হচ্ছে অর্থহীন কাজ পরিত্যাগ করা। একজন মুসলিমের ইমানের কাজ, ইমানের সৌন্দর্য হচ্ছে অর্থহীন কাজ পরিত্যাগ করা, যে জিনিসের অর্থ নেই, যে জিনিসের কোনো মূল্য, বেহুদা কাজ, সেই জিনিস, যে জিনিসের কোনো লাভ নেই, সেই জিনিস করা ইমানদারের জন্য শোভনীয় নয়। এই জন্য এই গেমসগুলি এমনিই খেলা যাবে না, আর যদি জুয়া হয় তাহলে আরও বড় ধরনের গুণা।
সিয়াম অবস্থা যদি কেউ এই জাতীয় খেলায় রক্ত থাকে, জুয়া জাতীয়, তাহলে তো মহা গুণের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না, সে শুধু খুদ পিপাসা পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ক্ষুদা পিপাসা ত্যাগ করে কী করবে, সে তো মিথ্যা কাজে লিপ্ত আছে। এই জন্য যারা এই কাজে লিপ্ত থেকে সময় পার করে, তারা যদি জুয়া নাও হয় তাও গুনার কাজ, তারা তারা সালাতটাকে সওমটাকে তারা হালকা করে ফেলছে, সওম আল্লাহ দ্বারা কবুল হতেও পারে নাও হইতে পারে। আর যদি এই যদি জুয়া হয় তো মহা গুনার মধ্যে আসে, তখন তার সওম কবুল হওয়া সুদূর পর হত বিষয় হয়ে দাঁড়াবে। তা বিষয়টা আশা করি আপনার বুঝে আসছে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহিলাদের সালাতের ক্ষেত্রে ইমামতি কিভাবে করলে সহি হবে, অর্থাৎ মহিলা ইমাম কিভাবে সালাত আদায় করবে এবং আমরা তার সাথে কি বলবো। আমার মনে হয় মহিলারা প্রশ্নটা করেছেন, কারণ মহিলার নেতৃত্বে কোনো পুরুষের নামাজ জায়েজ না, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। মহিলার ইমামতিতে কোনো পুরুষ নামাজ পড়তে পারে না। তাহলে কি করতে হবে, মহিলাদের সালাতের ইমামতি করতে পারে? এ ব্যাপারে মতভেদ রয়েছে, তবে যদিও আবু হানিফা রহমতুল্লাহের মতে সেটা মোটেই জায়েজ নয়, কিন্তু বিশুদ্ধ মতে সেটা জায়েজ আছে। মহিলাদের ইমামতি মহিলারা করতে পারবে, কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি ইমামতি করতেন মেয়েদের, অনুরূপভাবে আমরা তিনি ইমামতি করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইমামতি করতেন, হাদিস বিভিন্ন বর্ণায় স্পষ্টভাবে এসেছে। তাহলে বোঝা গেল যে জিনিস সাহাবায়ে কেরাম থেকে আসছে, অর্থের অর্থ হলো সেটা শুদ্ধ। এই জন্য বিভিন্ন হাম্বলি মাঝহাবের এলাকা যেগুলি আছে সেগুলিতে দেখা যায় যে মেয়েরা তাদের হলে ইমামতি করে এবং তাদের পিছনে অন্য মেয়েরা সালাত আদায় করে। তাহলে মেয়েরা ফরজ সালাতের ইমামতি করতে পারবে আর মেয়েরা নফল সালাতের ইমামতি করতে পারবে, মেয়েদের এতে সমস্যা নেই। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, যদি ভিন্ন মত আছে আমরা এটা বলেছি। তাহলে বিশুদ্ধ মত হচ্ছে পড়তে পারবে। তখন কিছু নিয়ম আছে, মেয়েরা সামনের কাতারে দাঁড়াবে না, মেয়েরা তাদের মাঝখানে দাঁড়াবে। কারণ যেই বর্ণনায় আসছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং বা আমরা তিনি তারা ইমামতি করতেন, সেখানে আসছে যে তারা ওয়াসাতা হুন্না, তাদের মাঝখানে দাঁড়াতেন, সামনে দাঁড়াতেন, আসে নাই। আর সামনে দাঁড়ানোর বিষয়টি যেহেতু আসে নাই সেহেতু সামনে দাঁড়াবে না, তারা মাঝখানে কাতারের প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবে। এটা হচ্ছে নিয়ম, প্রথম কাতারের মাঝখানে না দাঁড়াবে, দাঁড়াইলেই তাদের সেই সালাত শুদ্ধ হবে। একামত দিবে কিনা তারা, যদি সেখানে আরও মহিলারা আসবে এরকম হয় একামত তারাই দিবে, কোনো সমস্যা নেই, একামত দিবে। আর যদি সেখানে আর কেউ আসবে না, তিনি তারাই আসে, তাহলে আর একামত দেওয়ার প্রয়োজন নেই, তারা সালাত আদায় করবে। তারপরে একামত দেওয়া তাদের জন্য জায়েজ হবে, মহিলাদের জন্য মহিলাদের একামত জায়েজ হবে। কিন্তু তারা কখনো আজান দিবে না, আজান শুধু পুরুষের সাথে সম্পৃক্ত, আর একামত পুরুষ মহিলা না, একামত হচ্ছে সালাতের জামাতের সাথে সম্পৃক্ত, যেখানে জামাত আছে সেখানে একামত আছে, আর আজান হচ্ছে যেখানে বাইরের লোকদের আহ্বান করা হবে, আহ্বানের কাজটা মহিলারা করবে না, তাদের স্বর উঁচু করবে না, এই জন্য তারা আজান দিবে না কখনো। তারা একামত দিবে, যারা সামনে আসে তারা যেন সালাত দাঁড়িয়ে যায়, এই জন্য বোঝানোর জন্য এবং ইমামকে সহযোগিতা করার জন্য তারা একামত দিবে, এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝে আসে। তবে বিষয়টি বিতর্কিত, আমরা বলেছি এটা সকল মাজহাব সেটা গ্রহণ করে নেয়নি। হ্যাঁ, তবে বিশুদ্ধ মত হচ্ছে করতে পারবে, তারা বৃত্তিও করতে পারবে, অনুরূপভাবে তাহাজ্জুদও করতে পারবে, অনুরূপভাবে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে তারা নিজেদের মধ্যে যারা হোস্টেলে আছে, হলে আছে, নিজেদের মসজিদে আছে, জায়গা আছে, সেখানে তারা ইমামতি করে সালাত আদায় করতে পারবে। এই মতটি নেওয়া উচিত, কারণ বর্তমানে মেয়েরা সব কিছু করতে পারছে, বাজার ঘাট দুনিয়া সব নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, বিরোধী দলীয় নেত্রী হচ্ছে, কেউ কেউ তো আবার দেখা যায় স্পিকার হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের এই পার্লামেন্টের স্পিকার হচ্ছে, কেউ কেউ পার্লামেন্টের সদস্য হচ্ছে। সেখানে তারা একসাথে থাকে, অর্থাৎ জামাতের সালাত আদায় করবে না একটা দোহাই দিয়ে, সেটা হয় না, সেই দোহাইটা শক্তিশালী নয়। নিজেদের মধ্যে যেহেতু একটা আধার আছে এখানে যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ সেটা আদায় করেছেন, সে তাদের মধ্যে জামাতের সাথে সালাতটা হওয়া উচিত। তবে সেই জামাত অবশ্যই যেন যেভাবে বলেছি সেটা নিয়মকে মেনে চলে মাঝখানে দাঁড়ায়, সালাত প্রথম কাতারের সামনে যেন না দাঁড়ায়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ তাদের জন্য ইমামত রজমা যেমন দেওয়া হয়নি, ইমামত সোগরার এই পদ্ধতিটাও তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়েছে শুধু ঠেকা সারার মতো অবস্থা। তারা এখন জামাতের সাথে আলো সালাত আদায় করতে পারবে, কিন্তু তারা
সবার নেতৃত্ব দেওয়ার মতো শরীয়ত ইসলামী শরীয়ত অনুমোদন করেনি, সেই জন্য তারা সবাই পুরুষদের মতো সামনে দাঁড়াবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হলো আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, এখন আমি জানতে চাই আমার ইনকাম কি হালাল হবে? সিগারেট কোম্পানিতে চাকরি করা জায়েজ নাই, আপনার ইনকাম হালাল নয়, আপনার ইনকাম হারাম, সিগারেটের সব কিছু হারাম, সেটা সিগারেট যারা বানাচ্ছে তারাও হারাম কাজ করছে, যারা বিক্রি করছে তারাও হারাম কাজ করছে, তা যারা সিগারেটের জন্য অর্থ লগ্নি করছে তারাও হারাম কাজ করছে। সিগারেটের এই পাতাটা যারা এই এটাকে বলা হয় এই বিড়ি পাতা বা সিগারেট পাতা তামাক পাতা, যারা যেটা চাষ করতেছে সেই জমি দিচ্ছে তারাও হারাম কাজ করছে, যারা জমিনে সার দিচ্ছে তারাও হারাম কাজ করছে, খ্যাত করছে তারাও হারাম কাজ করছে, সিগারেটের সাথে সম্পৃক্ত সব হারাম। কারণ এটা কোনোভাবেই ইমানদার গ্রহণ করে নিতে পারে না, যে জিনিস মানুষের মৃত্যু ঘটায় এটা সে নিজে করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের প্রতি দয়াদ্র। ইমানদার কখনো ধীরে 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 হত্যাকে গ্রহণ করে নিতে পারে না, ধীরে হত্যাও হত্যা, অর্থাৎ আপনি ধীরে ধীরে মরে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, তারপর আপনি খাচ্ছেন ওষুধটা, এটা খাই খাই ধীরে ধীরে মরে যাবে, এটা আসলে আপনি নিজেকে হত্যা করতেছেন, আত্মহত্যা করতেছেন। আপনি সমস্ত এই সিগারেটের ইয়াতে প্যাকেটের গায়ে লেখা দেখবেন, ধূমপান মৃত্যু ঘটায়, এটা লেখা থাকে, এর অর্থ হচ্ছে মৃত্যু ঘটাচ্ছে। এমন আপনি বলতে পারেন যে আমরা তো এমনি মরে যাই, এমনি মরার এটা কারণ জানা ভিন্ন জিনিস, এর অর্থ হচ্ছে যেই কারণে আপনার এটা হারাম, এটা এক নম্বর কারণ হচ্ছে যে সিগারেটের কারণে মৃত্যু হয়। দ্বিতীয় কারণ হচ্ছে সিগারেটের কারণে নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করা যাবে না, ক্ষতি নিজেও সহ্য করা যাবে না, নিজেও না আরেকজনের ক্ষতি করা যাবে না। আর যারা সাধারণত ধূমপায়ী নয় তাদের ক্ষতিটা একটু বেশিই হয়, আপনি ঘরে ধূমপান করেন বা আপনি সিগারেট খান, পাশের লোক ক্ষতিগ্রস্ত হবে, আপনি স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে, সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে, তারা একটু বেশি হয় আপনার চেয়ে, এবং তারা এটা বলা হয় পরোক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া, এবং এটা খুব বেশি হয় পরোক্ষ ধূমপায়ী, তাদের দ্বারা আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হারাম। তো এই কারণেও আপনি সেটা সিগারেটের চাকরি করতে পারেন না, সিগারেটের কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেন না, সিগারেটের সাথে সম্পৃক্ত হতে পারেন আপনার জন্য জায়গা, দ্বিতীয় আর এই কারণ ক্ষতিকর হওয়ার কারণে। তিন নম্বর কারণ হচ্ছে সিগারেট ক্ষতি খাবিস, দুর্গন্ধযুক্ত এবং ক্ষতিগ্রস্ত। আপনি যদি কোনো সুস্থ মানুষকে আপনি তার পাশে সালাত আদায় করেন বা বসে দাঁড়ান এবং সিগারেট খেতে থাকেন, তার কিন্তু নাক বন্ধ হয়ে যান বন্ধ হয়ে আসবে। এই যে আপনি আরেকজনকে কষ্ট দিচ্ছেন, এটা কিন্তু হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়াল্লাযিনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, যারা কষ্ট দেয় ইমানদার নরনারীকে তাদের অপরাধে, তাদের কোনো অপরাধের কারণে নয়, বিনা কারণে তাদের কষ্ট দিচ্ছে, তারা বড় ধরনের গুনাহ নিচ্ছে এবং তারা শাস্তির সম্মুখীন হবে এবং গুনাহ করছে তারা। এটা তো আপনি যে এই বিনা কারণে আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন, এটা কিন্তু গুনার কাজ এবং এটা কিন্তু খাবিজ, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কেউ বলে না যে আমার বাবা আমার জন্য সিগারেট কিনে এসে বলে না, কারণ সে জানে যে বাবাকে এটা বলা যাচ্ছে না, এবং এই সিগারেটটা খাইতে গেলে তার মধ্যে একটা লুকুচুরি ভাব থাকে, এবং এটা পেঁয়াজের চেয়েও দুর্গন্ধযুক্ত। পেঁয়াজ খেতে মসজিদে হালাল জিনিস খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত তার গন্ধ দূর হবে, আর আপনি সিগারেট খেয়ে আল্লাহকে ডাকছেন, আপনি চিন্তা করে দেখুন আপনি কতটুকু গুনার মধ্যে বা অন্যায়ের মধ্যে আপনি লিপ্ত আছেন। সুতরাং এটা আরেক কারণে হারাম। চতুর্থ যে কারণ সেটা হারাম, তা হচ্ছে সিগারেটের মাধ্যমে অপচয় হয়, সিগারেটের মাধ্যমে অপচয় হয়, আর আল্লাহ তাআলা অপচয়কে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ইনাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বিহি কাফুরা, যারা এই এই তাবজির করে অর্থাৎ যারা বেহুদা খরচ করে বিনা কারণে, তারা অবশ্যই শয়তানের ভাই, এবং শয়তান তো আল্লাহর সাথে আগেই কুফুরি করে আছে, অস্বীকার করে আছে আল্লাহর নিয়ামতকে। আপনি এই যে 10 টাকা 20 টাকা 5 টাকা করে খাচ্ছেন, এটা দিয়ে আপনি দুর্ভাগ্যবশত আপনি এমন জিনিস খাচ্ছেন আপনার ক্ষতিই করে, পয়সা দিয়ে কিনে কেউ বিষ খায়, এ তো বোকা। অনেক ভাইকে দেখেছি আশ্চর্যের বিষয়, বাজারে দুধ বিক্রি করে তিনি সিগারেট কিনেছেন, আর যারা বুদ্ধিমান তারা, হ্যাঁ, তারা এই তাদের টাকা দিয়ে দুধ কিনে, আর আপনি দুধ বিক্রি করে আপনি সিগারেট কিনেছেন, তাহলে বোঝা গেল যে কত বড় অন্যায় আমরা করতেছি, যেটা ইসরাফ এবং তাবজির, এটা বেহুদা খরচ, অনাহুত অযাচিত খরচ, এই কারণে হারাম। চারটি কারণ আপনি বুঝতে পারছেন হারাম, আর আপনি এটা যদি বাজারজাত করেন, এটা বানান, এটার সাথে জড়িত হন, এটার কোনো হিসাব লেখেন, আপনি সবই জড়িত, হারামের সাথে জড়িত। এই জন্য সিগারেটের কোনো কিছুই হালাল নেই, হারাম, সিগারেটকে একেবারে হারাম, এতে কোনো সন্দেহ নেই। যারা এই জাতীয় কেউ কেউ যারা বলে যে
কোনো কোনো হুজুরকে দেখবেন যে মাকরুব, মাকরুরকে মাকরুব, মাকরুব বলতে মানে মাকরুব বলে কেউ কেউ। তো আসলে এটা তারা যেহেতু হুজুর যেহেতু জর্দা খায়, হুজুর এখন যে কোনো মূল্য এটাকে একটু হালকা করার চিন্তা ভাবনা করছে হুজুর এটা। হ্যাঁ, মানুষ যখন অন্যায় করে তখন অন্যায়ের পথে নিজে অন্যায় জড়িত হয়ে গেলে তখন এটাকে সে ধীরে ধীরে এটাকে সহজ করে নিতে চেষ্টা করে। এই জন্য সেটা বলছেন তিনি যে এভাবে খাচ্ছেন সেটাও হারাম, কারণ জর্দা এটা হালাল নয়, এটা হারাম জিনিস, তিনি হারাম খাচ্ছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কোরআন হাদিসে কোথায় আছে, কোরআন হাদিসে কোথায় আছে, তাহলে আপনি বলেন যে বিষ ইয়া খাওয়া হারাম, এই এই বর্তমানে যেটা খায় ইয়াবা খাওয়া হারাম কোথায় লেখা আছে। এটা হচ্ছে ইল্লত দেখতে হবে, কারণ দেখতে হবে, মূল কারণটা কি, যেই কারণের যেই কারণে আপনি এখন বলবেন যে ফ্যাটিডিন নেওয়া যায় না, যে কারণে বলবেন যে এই হেরোইন হিরোইন খাওয়া যায় না, সে একই কারণ এটার মধ্যে পাওয়া যাচ্ছে। সেটা কি যে এটাও ইল্লত, কারণ হারাম ঘোষণা করেছে, ওইটাই যে মানুষের স্বাস্থ্য জীবন নাশ করে এটা নাশ করা হয়েছে। কেউ কেউ বলেন যে সিগারেটে নেশা আসে, আমি নেশার কথাটা বলবো না, অনেকে অভ্যস্ত হয়ে গেছে নেশার আসে না, কিন্তু আসলে নেশা না হলেও এটা অন্য সাইড কারণে হারাম, নেশা হলে তো আরও হারাম হচ্ছে, পাঁচ নম্বর কারণে হারাম হবে। তাহলে আপনি বুঝতে পারছেন সে নেশা আমি বাধ্য করছি না। অনেকে বলেন যে আমাদের জর্দাতে নেশা আসে না, নেশা না হলে ওনাকে জিজ্ঞাসা করেন পান না খেলে থাকতেই পারে না, এর অর্থ এটা কিন্তু একটা নেশার মতোই। তারপরেও অনেকে বলবেন যে ভাত না খেয়ে থাকতে পারি না এই জন্য। হ্যাঁ, ভাত তো হালাল জিনিস, কিন্তু আপনার এটা তো ক্ষতিকর, ভাতে তো খারাপ কিছু বলে না, খাবার এটা আপনার চাহিদার কারণে, পেটে অন্য কিছু খাইলেও কিন্তু খাবার না খেয়ে ভাত না খেয়ে আপনি থাকতে পারেন, কিন্তু যারা সিগারেট খোর বা পান খোর, জর্দা দিয়ে পান খোর, তাদের কিন্তু কোনোভাবেই আপনি এর থেকে বিরত রাখতে পারেন, তারা পাগল হয়ে যায় কী খাবে না খাবে, এই জন্য তারা ছাড়তে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ রমজান মাস আসছে, আমাদের উচিত এই এই সুযোগে আল্লাহর এই দিনকে উন্নত করে নিজেকে দিনের মধ্যে নিয়ে আসি এবং যে কোনো মূল্যে এই সিগারেট থেকে বিরত থাকি। খাওয়া বিক্রি করা নিজে সাথে রাখা কোনো কিছুই আমরা করব না এবং এর সাথে কোনোভাবে জড়িত হব না। হাজার লাখ যত লাখ টাকাই দেখ না কেন, হারাম হিসেবে পরিগণিত করে আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করার যেই নেশা আপনার ভিতরে চেপেছে সেটা বন্ধ করতে হবে। বেশিরভাগ মানুষ আশ্চর্য হতে হয় যখন মানুষ এই আপনি বিক্রি করে দিচ্ছেন মানুষকে, সবাই সবকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, কত মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। এই জন্য সিগারেট কোম্পানিগুলি সবচেয়ে বেশি দায়ী এই দেশে, যত রোগ ব্যাধি সমস্যার জন্য, ফুসফুসের ক্যান্সারের জন্য যেগুলি হচ্ছে সিগারেট কোম্পানিগুলি দায়ী। অথচ আশ্চর্যের বিষয় যাদেরকে আল্লাহ স্বার্থ সামর্থ্য দিয়েছে তারা এগুলি বন্ধ করছে না। কেন বন্ধ করে না, এগুলি বন্ধ করে দেওয়া উচিত অর্ডার দিয়ে, উন্নত বিশ্বে এগুলি অনেকেই বন্ধ করে দিয়েছে। এজন্য আমাদের দেশে এনে আমাদের গরিবদেরকে মারার জন্য তারা আমাদের দেশে বিভিন্ন জায়গা দখল করে এগুলি সেটা চাষ করছে এবং সেখানে কোম্পানি খুলেছে, টোবাক্কু উমুক টোবাক্কু কোম্পানি কোম্পানি খুলেছে, ব্রিটিশ আমেরিকান বিভিন্ন নাম দিয়ে টোবাক্কু, কারণ আমাদের দেশে গরিব মানুষ পেয়েছে, তাদের মরে যাক কোনো সমস্যা নেই, আমাদের উপর দিয়ে তাদের এক্সপেরিমেন্ট সব চালিয়ে নিবে আর আমরা বসে বসে হাওয়ার মতো দেখতে থাকবো। ওদের এগুলি বুঝে আসে না, টাকা পাইলেই নিতে হয় না। আমাদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের উচিত এ ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং এগুলিকে বন্ধ করে দেওয়া, কারণ এগুলি বন্ধ করে দিয়ে তাদের জন্য বিভিন্ন ফ্যাক্টরি খুলে দেওয়া। আলহামদুলিল্লাহ এখন অনেক ফ্যাক্টরি হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরি দিয়ে তাদেরকে সঠিকভাবে তাদেরকে পরিচালিত করা এবং তাদের প্রজাদেরকে দেখাশোনা করা, ভালোভাবে দেখাশোনা করা উচিত। এটা রাষ্ট্রের দায়িত্বশীলদের এটা ফরজ, এটা যদি না হয় তারা তাদের সাথে তাদের হাসর হবে না, হাসর হবে তাদের ফেরাউনের সাথে, তাদের হাসর হবে এই উবাই ইবনে খালাফের সাথে, কারণ তারা এদের সাথে এদের ইমানদারদের বা মুসলিমদের বা তাদের যাদের শাসিত তাদের কল্যাণ চায়নি, অকল্যাণ চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ফজরের আজান শুনতে পাও, অথচ খাবারের পাত্র তার হাতে থাকে, সেই যেন তা রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূরণ হয়। জি, আবু দাউদের 2350 নম্বর হাদিসের এই প্রশ্ন আপনি উত্তর জানতে চেয়েছেন। আলেমরা এবারে দুটি মত গ্রহণ করেছেন, একটি হচ্ছে যে আজান শোনার পরে যেটা মুখে আসে এটা গিলে ফেলতে পারবে, এটা কেউ কেউ বলেছেন, কিন্তু এখানে একটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুইবার আজান দেওয়া হতো। প্রথম আজানের সময় দেওয়া, এটা আগে দেওয়া হতো, এটা তখনও ওয়াক্ত শেষ হয়নি, এটা দেওয়া হতো এই জন্য যারা সালাত আদায় করছে তারা যেন একটু শুয়ে নেয় আর যারা সালাত আদায় করেনি তারা যেন উঠে সালাত আদায় করা শুরু করে দেয়, এটা হলো উদ্দেশ্য। এটা সাহরির আজান কেউ কেউ বলে, আসলে সাহরির আজান নয়, এটা মূলত সালাতের শোয়া এবং উঠার আজান, এটা অনেকে সাহরির আজান বলা ঠিক না, এই জন্য সাহরির জন্য আজান দিবে কথাটা ঠিক বলা হয় না। সাহরির জন্য কোনো আজানের কোনো সিস্টেম ইসলাম পরিচালিত করেনি, কারণটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, সার্বিক
সেকে উঠেই ফেলতে হবে সবাইকে ঘুম থেকে, কারণ এখানে ছোটো বাচ্চা থাকতে পারে, এখানে কেউ তাহাজ্জুদ গুজার থাকতে পারে, এখানে আজান দিয়ে ডিস্টার্ব করতে হবে এটা কিন্তু বলা হয় নাই। প্রত্যেকে রাতের রাতের বেলা আজান সালাতের সাহরির কোনো আজান হয় না বা রাতের সালাতের আজান হয় না, এটা হচ্ছে কেউ ঘুমাবে কেউ শুইবে এই উদ্দেশ্য, যে যারা ঘুমিয়ে আসিল তারা উঠবে আর যারা ইবাদত করছে তারা একটু কাত হবে ডান কাতে শুইবে এরকম, যেটা বা শুইবে কিছুক্ষণের জন্য, এটা রসুল আসলাম করতেন, যেটা সেটা যে রসুল তারপরে একটু শুইতেন তারপরে বেলাল এসে তাকে ডেকে নিয়ে দিতেন, হাদিসে আসছে সেভাবে। তো দুইবার আজান যেখানে দেওয়া সেখানে এই মাস এই আপনার হাদিসটা কার্যকর, আমি বুঝাতে পারছি এটাই বুঝাতে চাচ্ছি, যেখানে দুইবার আজান দেওয়া হয় যে এলাকা সেখানে এই হাদিসটা কার্যকর, সেখানে আজান শুনি ফজরের আজান শুনলে ফজর বললেও এই আজানটা আসলে ফজরের না, আপনি বুঝতে পারছেন হাদিস যেটা বলা হয়েছে, যখন তোমরা আজান শুনবে তোমাদের হাতে খাবার থাকে এই খাবারটা খেয়ে নিবে, অর্থাৎ তুমি ওই আজান যেন তোমাকে ধোকা না দেয়, এটা হচ্ছে বিশুদ্ধ মত। প্রথম আজান প্রথম মতটি সেটা শক্তিশালী যে আসলে আজানের পরে একটু খাওয়া যাবে না, এমনকি মুখে যা আছে তাও ফেলে দিতে হবে, গিলা যাবে না। আজান শুনেছেন এর অর্থ হচ্ছে এই ওয়াক্ত শেষ হয়ে গেছে। আর যদি আপনি জানেন যে সেটি সময়ের আগে আজান দিচ্ছেন তাহলে আপনি ওয়াক্ত দেখে, আপনার কাছে আজান শোনা বড় কথা না, আপনি সময় দেখবেন, আপনার কাছে এখন বর্তমানে অ্যাপস আছে, তারপরে আপনার কাছে হিসাব সংরক্ষণ করে ইয়ে আছে, এখন আলহামদুলিল্লাহ এমসাকিয়া বলা হয় বা রমজানের ক্যালেন্ডার আছে, ওগুলো দেখে আপনি নির্ধারণ করবেন, টাইম দেখবেন, টাইম অনুসারে খাবেন। কে আজান কখন দিল না দিল এটা বড় কথা না, অনেক সময় আজান দেরিতে দেয়, অনেক সময় আজান ভুল করে কেউ আগে দিয়ে দেয়, যদিও শরীয়তের বিধান হচ্ছে আল ইমামু দামিনুন ওয়াল মুয়াদ্দিনু মুতামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমাম হচ্ছে গ্যারান্টার, ইমাম গ্যারান্টি নিচ্ছে যে এতগুলো মানুষের সালাতের নিয়ে সে সালাত আদায় করছে, সে তার সালাত শুদ্ধ হওয়া উচিত, ঠিকমতো সুন্দর করে সে কেরাত পড়া উচিত এবং সুন্দর করে সে আরকান আহকামগুলি পালন করা উচিত, ওয়াজিব ফরজগুলি ঠিকভাবে পড়া উচিত, এটা ইমাম ইমানের উপর ফরজ, ইমান মুক্তাদিদের সালাত আদায় করতে দেওয়া উচিত। যেভাবে 3G 4G বা 5G গতিতে এখন সালাত আদায় হচ্ছে রমজান মাসে, এগুলি ইমাম সাহেবের আমানতদারের খেয়ানত, ইমাম সাহেবকে এই গ্যারান্টি খেয়ানত করেছেন তিনি, এটা করতে পারে না ইমাম সাহেব, এটা ভুল, ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব এটা প্রতারণা করছেন, এটা করা যায় না। আর মুয়াদ্দিনের রাসূল মুয়াদ্দিন সম্পর্কে বলেছেন ওয়াল মুয়াদ্দিনু মুতামান, মুয়াদ্দিন আমানতদার, আমানতদার কি তার সময়ের প্রতি তার যা সময়ের জ্ঞান তার থাকা উচিত, যে এই সময়ে এই জিনিসটা দেওয়ার জন্য আমাকে আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা আছে, আজ ওয়াক্ত না হলে আজান দিবে না আর ওয়াক্ত হইলে আজানে দেরি করবে না, এটা হচ্ছে মুয়াজ্জেনের কাজ। তাহলে মুয়াজ্জেন টাইম মতো দেবে এটা হচ্ছে নিয়ম, তারপরও মুয়াজ্জেন যদি আপনি জানেন যে মুয়াজ্জেন কখন দিচ্ছে ঠিক না, আপনি ঘড়ি দেখবেন, আলহামদুলিল্লাহ এখন তো এটা অ্যাভেইলেবল মানুষের কাছে, অ্যাপস এবং ঘড়ি অ্যাভেইলেবল এবং বিভিন্ন ক্যালেন্ডার দেওয়া আছে কোন জায়গায় কখন সময় শেষ হয়ে যায় সেটা অনুসারে আপনি খাবেন, যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি সময় শেষ হয়ে গেছে আপনি সেটা মোটেই খেতে পারবেন না। এই জন্য আজান দিলে আপনার হাতে আসে যেগুলো বা সামনে আসে বা গলায় আসে কোনোটা খেতে পারবেন না, সেগুলিকে ফেলে দিতে হবে, কুলি করে ফেলতে হবে, যাতে করে কোনো কিছু আর পেটে না ঢুকে, ঢুকলে আপনার সব নষ্ট হয়ে যাবে। আপনি আসলে বিষয়টা বুঝতে পারছেন, তখন এত ঘড়ি দেখা হতো না, একজন আগ পিস হয়ে যেত, সাদা হয়ে যেত কেউ, সেই ইস্তিহাদের উপরে তারা নির্ধারণ করে অনেক সময় করতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন, যদি হয় এটা দিতে ওই ওইটা নেই যে তিনি মুখেরটা খেতে পারবে, আর যদি এই মতটা নেই যে আজান মূলত আগের আজানকে বলে বোঝানো হয়েছে, তাহলে এটা স্পষ্ট যে দ্বিতীয় আজানের পরে আর একটু খাওয়া যাবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, জানাজার শেষে দাফনের পরে কবরের পাশে সূরে ইয়াসিন পড়া সম্মিলিত মুনাজাত করা শরীয়তের বিধান কী? জানাজার শেষে কবরের দাফনের পরে কবর পাশে সূরা ইয়াসিন পড়া এটা বড় ধরনের বেদাত, বড় ধরনের বেদাত, কারণ সূরা ইয়াসিন মৃতদের উপর পড়ার অনুমতি নেই। মৃত্যুপর যাত্রী ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই ব্যক্তি যদি কোনো আরবি বুঝে, কোরআনের অর্থ বুঝে, সূরা ইয়াসিনের অর্থ বুঝে, তখন তার সামনে এটা তুলে ধরা যে তুমি আখেরাতে চলে যাচ্ছ, আখেরাতে এই ঘটনাগুলি ঘটবে, হ্যাঁ সেখানে সিংহে ফুৎকার হবে, সেখানে সবাই আমরা হাজির হব, সেগুলো অর্থ যদি বুঝে তাহলে তার সামনে সেটা পড়াকে সলভে সাহালিন অনুমোদন করেছেন, এটা তো দোষ নেই, অর্থাৎ মরে নাই, অর্থাৎ তিনি এখনও জীবিত আছেন কিন্তু মৃত্যুর পথে যাচ্ছেন, তাকে আল্লাহর বাণী শুনিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে শরীয়তের কোনো কোনো অনুমোদন করেছেন, কিন্তু কোরআন হাদিস দিয়ে সরাসরি সাব্যস্ত হয়নি, কিন্তু সলভে সাহালিনের কেউ কেউ সেটা করেছেন। এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই অবস্থায় যদি দুই শর্ত কিন্তু বুঝতে হবে, সেটা যে সে বুঝে নিচ্ছে কোরআনের এই আয়াতগুলোর অর্থ এবং সেগুলি দিয়ে সে আখিরাতের কথা স্মরণ করছে, আশাবাদী হচ্ছে যে আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে এই বিপদ থেকে
উদ্ধার করতে পারো যে বিপদ সামনে আছে, আমার জীবনে এত বড় পাড়ি কীভাবে আমি দিব, সামান্য জীবন পেয়েছি এটাই আমি ঠিক রাখতে পারিনি, এই পরবর্তী জীবনটা আমার কীভাবে পার হবে। যদি এই চিন্তার কারণে কেউ যদি কোনো তাকে সুরে ইয়াসিন পড়ে শোনায় বা কোরআন আয়াতগুলি পড়ে শোনায়, এটা তো পড়তেই পারে, তো জীবন্ত অবস্থা, নিষেধ নেই। কাউকে ওয়াজ এবং নসিহত করার ভিতরে সেটা পড়বে, এটা হারাম নয়, জায়েজ না জায়েজ নয়, এটা ঠিক আছে। কিন্তু মরার পরে যে কোরআন পড়ার পুরো সিস্টেমটাই বেদাত। মরার পরে কোনো কোরআন কার কাছে পড়তেছে? দুর্ভাগ্যবশত আমরা মরার আগে কোরআন পড়ি না, মরার পরে কোরআন পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কোরআন পড়া দেখবেন যেই আপনার যেই সন্তান কোনোদিন কোরআন পড়ে না, মরার পর দেখবেন যে কোরআন নিয়ে বসে গেছে। অথচ কোরআন আগে পড়ে তার আমল করা দরকার ছিল। আপনি নিজে কোনোদিন কোরআন পড়েন না, আপনি মরার পরে আপনার কোরআন আপনার পাশে কোরআন পড়া হচ্ছে, আপনি কী জন্য পড়তেছে এটা বুঝে আসে না। এগুলি না কোরআন এবং হাদিসে বলা হয়েছে, না সাহাবায়ে কেরাম বলেছেন, না তাবেইনে বলেছেন, এগুলি সবই হচ্ছে দিন নিয়ে ঠাট্টা মশকারি করার মতো অবস্থা। এগুলি এক ধরনের প্রহসন চালানো হচ্ছে, দিনের ভিতরে এটা কোনো অঙ্গের ভিতরে কোনো কিছুর ভিতরে পড়ে না। আপনি যখনই কোরআনে করিম পড়বেন দুনিয়াতে, তখনই সেটা আপনার জন্য আখরাতে বোরহান হবে, দলিল হবে, নূর হবে, আলো হবে, এবং সেটা আপনার জন্য আখরাতে সঞ্চিত জিনিস হবে। কিন্তু আপনি দুনিয়াতে না পড়ছেন, মরার পরে আপনার উপর পড়া হচ্ছে, কী জন্য পড়া হচ্ছে সেটা? আপনি না কোরআন মানছেন, না হাদিস মানছেন, আপনি না কোরআনের কোনো বিধান মানছেন, আপনি এরভাবে চলে গেছেন, এরপরে কোরআন পাঠ করার জন্য লোক লাগিয়েছেন, পয়সা নিয়ে দিয়ে লোক কিনে আনছেন, হুজুর নিয়ে আসছেন, মুক্তবের হুজুর নিয়ে আসছেন, এরা কোরআন শরীফ পাঠ করবে, এগুলি কোন ধরনের? এটা এক ধরনের, এগুলি আসলে বড় ধরনের গুণের কাজ, এটা করা যায় না। তারপরে যোগ হয়েছে কোরআন খতম মরার পরে, তারপরে এখন নতুন যোগ হয়েছে শুনলাম এখন আপনার মস্তিষ্কে কোরআন সূরা ইয়াসিন পড়া করবার পাশে, এটা যে কত বড় বেদাত তা আমরা কীভাবে বোঝাবো? এটা আসলেই বড় ধরনের বেদাত, এই জন্য এ থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ সূরা ইয়াসিন এভাবে পড়ার অনুমোদন শরীয়ত দেয়নি, বা কোরআন তেলাওয়াতের এই অনুমোদন, কবরস্থানে কোরআন তেলাওয়াতের কোনো নিয়ম নেই। যা সমস্ত বর্ণনায় আসছে যে বলেছেন কোনো কোনো সাহাবি যে আমার কবরের পাশে, এটা এটা বলে বর্ণাগুলি শুদ্ধ নয়, বর্ণাগুলো শুদ্ধ নয়, যেগুলো শুদ্ধ নয় এগুলি মিথ্যা, এগুলি গ্রহণ করা যাবে না, এগুলি নিয়ে মিথ্যা বর্ণনাগুলো শুদ্ধ নয়, এগুলি কোনো রসুলের হাদিসও নয়, এবং কোনো কোনো সাহাবির যে বর্ণনা উনি উল্লেখ করে সেগুলি শুদ্ধ হাদিস দিয়ে, শুদ্ধ বর্ণনা আসেনি, এগুলো মিথ্যা বর্ণনা, এগুলি দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্মিলিত মোনাজাত করা কি শরীয়তের বিধান? কি এটার ভিতরেই এই সম্মিলিত মানে এর ভিতরে এখানেই মানে কবরস্থানে দাফন করার পরে নিয়ম হচ্ছে প্রত্যেকে দোয়া করবে, নিয়ম হচ্ছে প্রত্যেকে দোয়া করবে, এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি তাসবিত, উদুল আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওয়াসাল্লাল্লাহু আলাইহি তাসবিত, আল্লাহর কাছে তাকে সাবেত কদম প্রশ্ন উত্তর দেওয়ার মতো অবস্থা যেন দিতে পারে আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত, আল্লাহ সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে, বাংলায় বলেন সমস্যা নেই, সাব্বিত না বলতে পারলে আল্লাহ সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে, আল্লাহ সেজন্য প্রশ্ন দিতে পারে, সহজ করে আল্লাহ সহজ করে দাও, এইভাবে আপনি সারাক্ষণ দোয়া করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই সময়ে সবাই মিলে হাত তুলে একটা যে টানা দিবেন, এটা আসলে বেদাত হবে। কারণ এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু মানুষকে দাফন করেছেন, কখনও তিনি সেটা করেননি। সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি, ইমামরা করেননি, কিতাব ফেকার কিতাব লেখা হয়নি, অর্থাৎ আপনারা নিজেরা আবিষ্কার করে নিয়েছেন। যে কেন আপনি কি বাংলায় কথাটা বলতে পারেন না যে আল্লাহ তারে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দাও, বলতে পারেন না এই কথাটা? বলতে পারেন, আরবি বলতে পারেন না, বাংলা বলেন, আল্লাহ তাআলা বাংলা বুঝেন না? আল্লাহ তাআলা তো অবশ্যই বাংলা বুঝেন, তাহলে আপনি কেন আপনি এই দোয়া তুলছেন যে আমরা কী দোয়া করবো? না, দোয়া সবাই করবে, দোয়া সবাই করবে, শুধু হুজুরে দোয়া করবে না, হ্যাঁ দোয়া সবাই করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। হুজুরের কাছে দোয়ার জন্য নির্ধারণ করা এটা কিন্তু ঠিক নয়। যখনই যে বিপদে পড়বে, আল্লাহ তাআলা বলেছেন যে যখনই যে কোনো অবস্থা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিম উজিবু দাওয়াতা দাআ আন, যখন আমার বান্দা প্রশ্ন করে আমাকে কোনো বিষয়ে, আমি কি দূরে না কাছে, বলো যে আমি কাছে, হ্যাঁ নিকটে, অর্থাৎ কী জন্য নিকটে? তিনি আরশের উপর থেকেও নিকটে, তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে, সেখান থেকেও তিনি নিকটে। কি উজিবু দাওয়াতা দাআ আন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, এই জন্য তিনি এটা এই নিকটস্থ অর্থ বুঝতে হবে। এই নিকটস্থ কখনও অর্থাৎ আপনার এই পৃথিবীর সৃষ্টির ভিতরে তিনি নন, সে যেটাকে মানুষ মনে করে থাকে যে আমার সামনে দাঁড়িয়ে আছে, অথবা তিনি আমার শরীরের ভিতরে, কলমের ভিতরে, এই জাতীয় কিছু মনে করা যাবে না। তিনি আরশের উপর থেকেও আপনার নিকটে, কারণ এই নিকটের স্বাদ সে অনুভব করতে পারে যে সবসময় আল্লাহর সাথে, আল্লাহর এবাদতে লিপ্ত থাকে, সে বুঝতে পারে যে আমি আল্লাহর কাছে আছি। একজন মানুষ যখন যার নির্দেশনা মেনে চলে তার সাথে থাকার সব, এটাকে এটাকে বলে মারাইয়া, বিশেষ সাথে থাকা, এটাকে অনুমোদিত, কিন্তু তিনি আরশের উপরে থাকবেন, এটা আসেন সেটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তিনি প্রথম আসমানে যখন নেমে আসেন, যখন
কিভাবে নেমে আসেন সেটার ধরন আমরা জানি না, বিশ্বাস করতে হবে হাদিসে আসছে। নেমে আসে প্রত্যেক জায়গা তিনি বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কেউ কি ক্ষমাশীল আছে ক্ষমা করে দেবো, কেউ কি আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেবো, কেউ কি দোয়া করবে আমি দোয়া কবুল করবো, সেটা প্রথম আসমান নেমে আসেন প্রত্যেক এলাকার জন্যই। প্রথম আসমান যখন তখন তিনি নেমে আসেন, কি নেমে আসার ধরন আমরা জানি না, তবে বিশ্বাস করতে হবে সেটা, এবং ইমানদার সেটা লাভ যে ওই সময় তিনি চাইবেন। কিন্তু এই এই নিকট এইটাও একটা নৈকট্য, এই জন্য শেষ রাত্রে যারা সালাত আদায় করে শেষ রাত্রে তাদের তারা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্যের ভিতরে থাকে। হ্যাঁ, এবং যখন সেজদায় থাকে তখনও বেশি নৈকট্য থাকে হাদিসে আসছে, কারণ আকরাবু মা ইয়াকুলুল আব্দু মির রাব্বি ওয়া সাজিদ হাদিসে আসছে, সবচেয়ে নিকটে মা থাকে। কেন নিকটে? যে এইটা তার সর্বোচ্চ জায়গা, বান্দা যেন এই আমি আমার সেজদায় গেছি এর চেয়ে অধিক বিনয় হওয়ার জায়গা আল্লাহ আমার কাছে আর নাই। যদি আরও নিচে যাইতাম আমি নিচে যেতে পারতাম, আরও বিনয় হইতে পারতাম, আরও হতে পারতাম, আমার আর কিছু করার নেই আল্লাহ। তখন আল্লাহ তাআলা তাকে তার বিরাট রহমত দিয়ে ঢেকে দেন এবং তার দোয়া কবুল করেন। এই জন্য সেজদাতে দোয়া করতে হবে। এই নৈকট্য তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে, এটা বিশ্বাস করতে হবে। এবং সেই জন্য আমরা যেটা বলছি যে বান্দা এই যে সম্মিলিত হওয়ার দরকার নেই, প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দোয়া করবেন, এটা হচ্ছে সুন্নাত। এবং এই পদ্ধতিতে আপনারা কবর জিয়ারতের পরে দোয়া করবেন, সেখানে কোনো ইয়াসিন সুরাও পাঠ হবে না, সেখানে কোনো কোরআন পাঠও হবে না, সেখানে কোনো সম্মিলিত মোনাজাত হবে না। প্রশ্ন করেছেন, শেখ কোরআন খতমের পরে তথা সুরা নাস পড়ার পর দেখা যায় হাফেজ সাহেবরা আবার সুরা ফাতিহা আবার বাকারার পাঁচ আয়াত পড়ে, এটা কি সুন্নাহ? জি না, আসলে এটা সুন্নাহ নয়। কোরআন খতমের পরে সুরা নাস পড়ার পরে আর বাকি কিছু পড়বে না। এই যে আবার ঘুরিয়ে পড়া হয়, এটা নিয়ম বানিয়ে নিয়ে সেটা বেদাত হবে, কারণ এটা নিয়ম বানিয়ে নেওয়া। হ্যাঁ, একজন মানুষ যদি বলে যে আমি কোরআন খতম করছি আবার পড়বো, সে পড়তে পারে, নিষেধ নেই। কিন্তু নিয়ম বানিয়ে নেওয়া যে আমরা আর পড়বো না, শুধু পাঁচ পর্যন্ত পড়বো, এই নির্ধারণ করাটাই হচ্ছে বেদাত। আমরা জানি যে বেদাতে ছয়টি নীতি হয়, ছয়টি নীতি বেদাত হয়। যেই জিনিসের নয় ওই জিনিস যদি ব্যবহার করা হয় বেদাত হয়। যখন যেমন গরু দিয়ে ওর দিয়ে কোরবানি করা যায়, আপনি বলে ঘোড়া দিয়ে দেবো না, এক পক এক জিনিসের না, সুতরাং এটা বেদাত হবে। যেই কারণে যেটা অনুমোদিত এই কারণ না অন্য কারণে করছেন সেটা বেদাত হবে। যেমন রাতের বেলা সালাত অনুমোদিত, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি পড়ছেন যে এটা মেরাজের রাত্রি হিসেবে, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য এই কারণটা বেদাত হয়ে যাবে। যেই সময়ে যেটা অনুমোদিত ওই সময়ে আপনি এটা করেননি, ওই সময়ে করেননি, ওই সময়ে কোনো অন্য সময় করছেন, তাহলে সেটা বেদাত হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে। যেমন আপনার ফজরের পরে যে দোয়াগুলো আছে এগুলো আপনি অন্য সময় নিয়ে গেছেন, সেটা নির্ধারণ অন্য সময় নিয়ে যাওয়াটা বেদাত হবে, অথবা অন্য সময়ের দোয়াকে ফজরের পরে নিয়ে আসছেন সেটাও বেদাত হয়ে যাবে, যে সময় যেটা নয়। হ্যাঁ, সকাল বিকেলের দোয়ার ভিতরে অন্য দোয়া ঢুকে ফেলছেন, সেটাও কিন্তু বেদাত হয়ে যাবে। আচ্ছা, যেই স্থানে যেটা যেমন মক্কাতে তোয়াফ করার জায়গা, আপনি যে ওই মক্কাতে না করে আপনি কবরে তোয়াফ করলেন, তা হবে না, বেদাত হবে। অনুরূপভাবে যেই সংখ্যায় যেটা, এই সংখ্যাটা যদি কোনো আপনি ঠিক না রাখেন তাহলে সেটাও বেদাত হবে। ধরেন আপনি তেত্রিশ বার চৌত্রিশ বার আপনি পঁয়ত্রিশ বার বললেন, বেদাত হয়ে যাবে, এটা সুন্নত হবে না, আর সেটাও পাবেন না। আমি সেটা উদাহরণ দিয়ে থাকি, আমাকে আমার ওয়াইফ বলেছিলেন যে ওই দিন যে তুমি আমাকে 69 টাকা ফ্লেক্সিলোড করবা। আমি বললাম যে 70 দিয়ে কেন হবে না, কেন 69 দিলে যেটা আমি পাবো 70 সেটা পাবো না, একদিনে একটা বেশিই দিলাম কেন হবে না, তুমি আমার 69 টাকা দিবা। তাহলে বুঝেন আপনি, আল্লাহ তাআলা বলেছে 33 পড়তে, আপনি বলেন আমি 35 পড়বো, কাজ হবে না। আল্লাহ যেটা বলছে, রাসূল যেটা বলছে, এটা শুনতে হবে আপনাকে। তাহলে এইটা একটা, পাঁচ নম্বর। ছয় নম্বর হচ্ছে যে অবস্থা যেটা অনুমোদিত অন্য অবস্থা যেটা অনুমোদন করা যাবে না, নিয়ে যাবে না। আপনাকে ধরেন সফর অবস্থায় আপনার জন্য অনুমোদন করা হয়েছে 2 রাকাত পড়া, আপনি বলেন যে না আমি রোগাক্রান্ত হিসেবে 2 রাকাত পড়বো, তা কিন্তু হবে না, এটাও বেদাত হবে। তাহলে বোঝা গেছে যে ছয়টি কারণে বেদাত হয়। এই ছয়টি কারণ, যে কোনো ইবাদতকে এই ছয়টি কারণের ভিতরে আপনি দেখবেন উল্টা, ছয়টি কোনোটাকে উল্টাপাল্টা করছেন কি না, তখনই বেদাত হয়ে যাবে। সুতরাং এইখানে এই যে সুরা নাস থেকে অর্থাৎ সুরা নাস শেষ করার পরে আবার ঘুরে এসে আবার পড়তেছেন, এই নিয়মটা বানিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু সুল্লাহাম থেকে সাব্যস্ত নয়, সর্বসাধারণ সাব্যস্ত নয়। সুতরাং আপনি এই যে নিয়ম বানিয়ে নিচ্ছেন, এই নিয়ম বানানো, এই ধরন নির্ধারণ করা, এই ধরন নির্ধারণ করা শরীয়ত অনুমোদিত নয়। সুতরাং আপনাকে এটা বেদাতের ভিতরে পড়বে, এটা করা যাবে না। আপনি নাস পড়েছেন আলহামদুলিল্লাহ, আর যদি আবার পড়েন কোনো সমস্যা নেই, যেখানে থামেন কোনো সমস্যা নেই, কিন্তু নির্ধারণ করে নিয়েছেন যে সুরা বাকারার 5 নম্বর আয়াত থেমে যাবেন, এর অর্থ হচ্ছে আপনি একটা নির্ধারণ করে ফেলছেন, এই নির্ধারণ করাটা বেদাত হয়ে যাবে। কারণ এটা একটা, এখন আমি দেখতে পাচ্ছি এটা একটা সাধারণ কমন নিয়মে পরিণত হয়েছে, বেশিরভাগ মানুষ এটা করে থাকে, এটা করবেন না। সুরা নাস পড়ার পরে দোয়া করবেন, হাদিসে আছে সাহাবায়ে কেরাম কোরআন খতম করার পরে দোয়া করতেন,
কোরআন খতম করার পরে, পড়া শেষ করার পরে দোয়া করাটা এটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে। বরং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের লোকদেরকে দোয়া করতে বলতেন, তিনি নিজেও দোয়া করতেন। বোঝা গেল যে কোরআন খতমের পরে দোয়া করাটা একটা মাসনুন তরিকা, সাহাবায়ে কেরামদের সাব্যস্ত হয়েছে। এটা না করে আপনি উল্টা দিকে চলে গেছেন, আবার শুরু করে দিয়েছেন, তাহলে দোয়া কখন করবেন, কেন শুরু করে দিলেন? কেউ কেউ বলে আমি তাফাউলান করছি যে আবার কোরআন আবার খতম করেন, এত আপনার তাফাউল সাহাবায়ে কেরামের নীতির বাইরে যাবেন না, আপনাকে শেষ করে দোয়া করেন আবার শুরু করেন। আলহামদুলিল্লাহ সুরে ফাতিহা আপনি সবসময় পড়বেন, দিনের ভিতরে কোনো সমস্যা নেই, আবার পড়েন, আবার শুরু করেন, পরে আগে দোয়া করেন, আলাদা করেন, তারপর আপনি পড়েন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্নাত আর নফলের মধ্যে পার্থক্য কী? সুন্নাত আর নফলের মধ্যে কোনো পার্থক্য নেই, যেটাই সুন্নাত এটাই নফল। নফল অর্থ হচ্ছে অতিরিক্ত, ফরজের অতিরিক্ত যাই আছে সবই নফল। এই জন্য দেখবেন সরেবে কায়াওয়ালা তার কিতাবের মধ্যে লেফাতুন হচ্ছে বাবুন আল ভিতির ওয়ান নাওয়াফেল, ভিতির এবং নফল, অর্থাৎ তিনি আগে ফরজের আলোচনা করে তাকে ভিতির নফল একসাথে করেছেন। হ্যাঁ, ওনার নিকট ভিতির যেহেতু মূল্যবান বেশি, এই জন্য ভিতিরকে আলাদা করেছেন, অন্যদের নিকট ভিতিরও নফলের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ফরজের ফরজ নয়, অতিরিক্ত জিনিস। হ্যাঁ, এই অতিরিক্তের মধ্যে আবার কোনোটা গুরুত্বপূর্ণ, কোনোটা অগুরুত্বপূর্ণ আছে। যেমন বারো রাকাত দিনে রাতের এটা গুরুত্বপূর্ণ, আবার আসরের আগে চার রাকাত এত গুরুত্বপূর্ণ না, পড়লে পড়তে পারে, কিন্তু বারো রাকাতের মধ্যে গুরুত্ব এই যে কেউ যদি দিনে রাখাতে বারো দিনে রাতে বারো রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ, প্রতিদিন একটি ঘর। সুবহানাল্লাহ, যদি জান্নাতের ঘর থাকে আপনি জাহান্নামে থাকবেন না, ইনশাআল্লাহ আপনিও জান্নাতে যাবেন। সুতরাং আপনার এই ইমান থাকে, সহি আকিদা থাকে, বিশুদ্ধ আকিদা থাকে, আর যদি আমলগুলি থাকে এগুলো গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি শিরকি আকিদায় কুফুরি আকিদায় লিপ্ত থাকেন, আল্লাহ সম্পর্কে আপনার আকিদা খারাপ থাকে, আপনি যেখানে সেখানে আল্লাহকে মনে করেন যত্র তত্র, আপনি আল্লাহকে সব জায়গায় মনে করেন, তো আপনি হাজারবার যত সলাৎ পড়েন কোনো লাভ হবে না, আপনার সেই সলাৎ বেহুদা যাবে, জায়গা মতো পৌঁছে নেই। তাহলে আপনাকে আকিদা শুদ্ধ করে সামান্যতম আমলও বেশি উত্তম আপনার জন্য, আর আকিদা অশুদ্ধ থেকে লাখ লাখ কোটি কোটি আমল করে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের সলবে সালাহীন অর্থাৎ সাহাবায়ে কেরাম সবসময় বলতেন এটা, আল ইক্তসাদু ফি সুন্নাতি খায়রু মিনাল ইকসার মিনাল বিদা, যে সুন্নতের মধ্যে অল্প আমল বেশি উত্তম, বেদাতের মধ্যে বেশি বেশি আমল হচ্ছে। বেদাত বা আমল কী করবেন, আপনি কোনো কাজে লাগবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, আমরা তারা যে সমস্ত আমল করে সেগুলি দিয়ে অগ্রসরগুলিকে বিক্ষিপ্ত দূরীকরণে রূপান্তরিত করে বলবেন। আবার আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবাত আসলানা হামিয়া, আমল করেছে কষ্ট পাবে, জাহান্নামে চলে যাবে। আবার বলেছেন আল্লাহ তাআলা যে তারা ওহম ইয়াসাবুন আন্নহম ইয়াসুনা সুনা, তারা তাদের আপনি কি তাদেরকে দেখেছেন, তা যাদের যারা নিজেদের জীবনে সমস্ত আমল খুইয়ে বসেছে, অথচ তারা মনে করছে কত না ভালো কাজ করতেছে। অনেক মানুষ যারা এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ পড়তেছে, মিলাদ পড়তেছে, এরা মনে করে কত না ভালো কাজ করতেছে। অনেকে কবরের কাছে জান দিয়ে ফেলতেছে কবরের জন্য, মিলাদের জন্য, অনেকে বেহুদা আকিদার জন্য, এই যে আল্লাহকে সর্বত্র সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, ফেসবুক গরম করে ফেলতেছে, এগুলি বেহুদা কাজ করতেছে। এগুলির কারণে আখেরাতে সে জবাবদিহি করতে হবে, কষ্ট পাবে, তাসলানা হামিয়া, শেষ পর্যন্ত তার পরিণাম নির্ধারিত হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন কোথায় যাবে। তাহলে বোঝা যাচ্ছেন যে বেদাতের ভিতরে সময় দেওয়া যাবে না, বেদাতের মধ্যে সময় দেওয়া যাবে না, সুন্নতের জন্য সময় দিতে হবে। আর সুন্না নফল মধ্যে সাধারণত মানুষের এই জন্য বলা হয় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটাকে তারা রাতে বা সুন্নত বলে বা সুন্না মুয়াক্কাদা বলে। আর যেটা সাধারণ নফল, যেটা ইচ্ছা করলে পড়লো একটা, যে কোনো দুই রাকাত সালাত, যে কোনো সময় তো জোহর আসর আসরের আগে দুই রাকাত সালাত, আসার রাকাত সালাত পড়ে অনেকে, আবার অনেকে রাতে এশার পরে দুই রাকাত পড়ে নফল, অথবা মাগরিবের পরে বিভিন্ন অনেকে চায় এশা থেকে মাগরিব এবং এশার মাঝখানে সময়টুকু সালাত আদায় করে, এগুলো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু নির্ধারণ এগুলোকে আউয়াবিন নাম দেওয়া জায়েজ নেই। আউয়াবিন হচ্ছে সালাতুর দোহা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো ওইটা আউয়াবিন না হয়ে যদি কোনো কেউ সালাত আদায় করে, নিষিদ্ধ না, আমভাবে এটা নফল হবে। তাহলে নফল হচ্ছে যেগুলো আপনি যে কোনো সময় আদায় করতে পারেন, পরিভাষাগত পার্থক্য, মৌলিকভাবে এগুলি ফরজের বিপরীতে কোনো পার্থক্য নেই। সুন্নাত এবং নফলের ভিতরে ফরজের বিপরীতে সবগুলি অতিরিক্ত, কিন্তু তার মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ আছে, কোনোটা কোনোটা একটু বেশি গুরুত্বপূর্ণ নয়, এরকম আছে। যেগুলি বেশি গুরুত্বপূর্ণ এগুলিকে আলেমরা সাধারণত সুন্না বলতে অভ্যস্ত, আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ না এগুলিকে আলেমরা নফল বলতে অভ্যস্ত। এটা শুধু অভ্যস্তর কারণ এবং পরিভাষাগত পার্থক্য, মৌলিকভাবে এগুলির মধ্যে কোনো পার্থক্য নেই, এগুলি সবই হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ ফরজের অতিরিক্ত। এগুলি না করলে সেগুলির জন্য আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু অনেক সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, অনেক সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, যেটা আপনি হাশরের মাঠে একটি সওয়াবের জন্য আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে, কিন্তু এটা যখন আপনার অনেক কাজ দেবে। এই জন্য বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে আদায় করা উচিত। প্রশ্ন করেছেন, শুনলাম ইশরাক সালাতের জন্য মসজিদে মসজিদ বাধ্যতামূলক,
বাসায় ফরজ পড়ে ফজর পড়ে ইশরাক পড়া যায় না, এই সম্পর্কে আপনার মতামত দিন না। মসজিদ নয় ইশরাক পড়া সত্য হচ্ছে, আমি যেটুকু জানি আমার আমার ইতিহাসে যেটা ধরা পড়েছে সেটা বলছি, ইশরাক হচ্ছে যেই ব্যক্তি সলাত আদায় করবে, মহিলা হোক পুরুষ হোক, সলাত আদায়ের পরে অপেক্ষা করছে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে সে সলা দুই রাকাত সলাত আদায় করছে, সেই ইশরাকের সওয়াবটা পাবে। ইশরাকের সওয়াব কি? পূর্ণ হজ উমরা, সুবহানাল্লাহ, পূর্ণ হজ পূর্ণ উমরা, এত সোজা জিনিস, সে পূর্ণ হজ উমরার সওয়াব পেয়ে যাবে যদি কোনো একটু বসতে পারে। এরকম বসে থাকা নয়, সেখানে বসে সে সকালের জিকিরগুলো করবে, যদিও সকালের জিকির এর আগ থেকে করা যায়, হ্যাঁ সকালের জিকিরগুলো করবে এবং সলাতের পরে জিকিরগুলো করবে এবং সে কোরআন তেলাওয়াত করবে, সেখানে সে লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বা এই জাতীয় যত অমুম উন্মুক্ত জিকির আছে সেগুলো করবে এবং সে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম পড়বে, সে লা ইল্লা ইল্লাহু ওয়াহদাহু শরীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একশো বার পড়বে। হাদিসে কিন্তু এটাও আছে, এটাও আছে, অর্থাৎ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম আছে, এইগুলি কিন্তু সকালে জিকির মধ্যে এটা আছে, এর অর্থ এগুলি একশো বার পড়তে গেলে আপনার কিন্তু ঠিকই টাইমটা হয়ে যাবে। এখন অবশ্য আগে সালাত পড়ে আপনার আমরা আউয়াল ওয়াক্তে পড়েন দেখে অনেকে মনে করেন যে এখন অনেক লম্বা টাইম, তারপরেও কিন্তু আমি দেখেছি এগুলি সুন্দর করে ধীরে ধীরে পড়লে কিন্তু আপনার পুরো টাইমটি লেগে যায়, এবং এটাই করতেন সলফে সালিহীন, সুন্দর করে পড়তেন, শুধু মুখস্থ করা না আর অঙ্ক গণা না, অনেকে কত রকমের পলিসি বের করেছে কত রকমের অঙ্ক গুনতে পারে, আর অঙ্ক গোনেন না, আপনি অর্থ বুঝার চেষ্টা না করেন। আল্লাহ তাআলা আল্লাহু আকবার যখন বলবেন আল্লাহ সব কিছুর চেয়ে বড়, দুনিয়ার কাউকে আর বড় মনে করবেন না, আপনার ঘরের কোনো ব্যক্তি নয়, বাইরের কোনো ব্যক্তি নয়, কোনো রাষ্ট্রপ্রধান নয়, সবার চেয়ে আমার রব বড়, এটা আল্লাহু আকবার, প্রতিটা কথার সাথে আল্লাহু আকবার হবে, আমার কর্মকাণ্ডে চলাফেরায় অফিসে আদালতে সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা মাথায় রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বলবেন আল্লাহর পবিত্রতা, আপনি অপবিত্র আর কোনো কিছু দিয়ে আল্লাহকে অপবিত্র কোনো গুণাগুণান্বিত করবেন না, আল্লাহর আল্লাহ আল্লাহর দিকে কোনো খারাপ সম্পর্ক কিছু করবেন না, আল্লাহর আর নিজেকে অপবিত্র রাখবেন না, নিজেকে গুণার কাজে লিপ্ত রাখবেন না, এইভাবে আপনি চিন্তাভাবনা করে করে পড়ুন, প্রত্যেকটি জিকির আপনার সময়টা পার হবে, সুন্দরভাবে পার হবে, এবং আপনি ঠিকই সূর্য উঠা কমপ্লিট হওয়ার পরে, এটা কিন্তু প্রায় 12 মিনিট লাগে, ওঠা শুরু করলে 12 মিনিট পরে আপনি যখন তারপরে যখন আপনি ইশরাক পড়বেন, হাদিসের সওয়াব অনুসারে আপনি পূর্ণ ওমরা এবং হজের সওয়াব পেয়ে যাবেন। তাই বলে হজ ওমরা আদায় হয়ে যাবে তা নয়, হজ ওমরা সওয়াব পেয়ে যাবেন, এবং সেটার সওয়াব আল্লাহ জানে কতটুকু আছে, সেটা নির্ধারণ করা হয়নি, সেই আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পূর্ণ হজ এবং ওমরার সওয়াব আপনি পেয়ে যাবেন, সেহেতু সেখানে যেখানে বসছেন সেখানে, হ্যাঁ কোনো কারণে যদি আপনি উঠতে হয়, যেন আপনার প্রচণ্ড বাথরুম চেপেছে, বাথরুম গেলেন উজু করে এসে আবার বসলেন, সেটা সমস্যাজনক নয়, অর্থাৎ অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না, মসজিদে আপনি উঠে গিয়ে ইয়া নিয়ে আসছেন, কোরআন শরীফ নিয়ে আসছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেখানে আছেন ওখানে বসেই আপনি পড়তে থাকুন, সেটা হচ্ছে নিয়ম, সেখানে বসে আপনি শেষ করেন, অথবা কোনো কারণে সেখান থেকে উঠিয়ে দেওয়া হলে আরখানে বসছেন তাও সমস্যা হবে না, অর্থাৎ আপনি যেন ওই কাজে ব্যস্ত থাকেন, জিকিরে ব্যস্ত থাকেন, এটা হলো উদ্দেশ্য। এই জিকির করতে করতে আপনি যদি কোনো সূর্য উঠে যায় আজকারগুলি শেষ করতে করতে, তখন আপনি যদি দুই রাকাত পড়েন আপনি ইশরাকের সওয়াব পাবেন, সেটা মসজিদেই হওয়া জরুরি নয়, যারা বলছেন মসজিদে তারা আসলে আমার মনে হয় সঠিক কথাটি বলেননি আপনাকে, তো মসজিদে হওয়া জরুরি নয়, তবে ইশরাকের এবং দোহা এর মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনাকে বলে দিই, ইশরাক এভাবে পড়তে হবে, আর দোহা আপনি ঘুমায় গেল যখন আপনি উঠবেন তখন আপনি অজু করে দুই রাকাত পড়ে আপনি অফিসে চলে গেলেন, বাইরে কাজে গেলেন, এই দুই রাকাত পড়লে আপনার দোহা বা চাষ্টের সলাত আদায় হবে, তখন আপনার সেটা সওয়াব আলাদা, সেটা হচ্ছে সারাদিনের যে হাতের 360টি, শরীরে 360টি জোড়া আছে সেগুলো সদকা আদায় হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন, এবং সেটা দুইটাই করতে পারেন আপনি, ইশরাক পরে ঘুমিয়েছেন উঠে বাইরে যাবেন, উঠার সময় উজু করে আপনি ওই ইয়া পড়তে পারেন, আপনি তাহাজ্জুদ ইয়া আপনি দোহা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ দোহাতে কোনো সমস্যা নেই, দোহা সবসময় পড়া যাবে না এটা যারা বলেন তারাও ঠিক বলেনি, তো কারণ হচ্ছে দোহাও পড়া যাবে আলহামদুলিল্লাহ, দোহা ইচ্ছা করলে আপনি সবসময় পড়তে, তবে এটাকে নিয়ম বানিয়ে না, যারা তাহাজ্জুদ পড়ে তারা সাধারণত দোহা পড়ে না, যারা তাহাজ্জুদ পড়তে অসুবিধা হয় কোনোদিন তারা দোহাটা পড়ে নেয়, এটি হচ্ছে নিয়ম। তো তারপরে রসুল্লাহ আসলাম তাহাজ্জুদও পড়েছেন দোহাও পড়েছেন, দুটিই প্রমাণিত হয়, রসুল তাহাজ্জুদ পড়তেন, যিনি ইয়ার রাত্রিতে তিনি সফরে ছিলেন, সফরেও তিনি তাহাজ্জুদ পড়েছেন, আবার তিনি সফরে দোহাও পড়েছেন, সেটাও প্রমাণিত আছে, এর অর্থ হচ্ছে দুইটাই জমা করা যায়, কোনো সমস্যা নেই, তবে যার তাহাজ্জুদ ছুটে যায় সাধারণ তারা দোহার প্রতি গুরুত্ব দিলে সে এই সওয়াবটা দিনের বেলাও পেতে পারে। আল্লাহ এই জন্য উমরা দিলন থেকে বর্ণিত আছে, তার একবার তাহাজ্জুদ ছুটে গিয়েছিল দিনের বেলা সালাত আদায় করেছেন, তারপর বলেছেন ওয়া জাআলনা লাইলা ওয়ান নাহারা খিলফা লিমান আরাদা আন ইয়াদাক্কারা ওয়া আরাদা শুকুরা,
এই আয়াত থেকে তিনি দলিল নিয়েছেন যে রাতে পড়তে পারেনি তো কি হয়েছে দিনই পড়লাম, এই জন্য তিনি সেটা করেছেন। এই জন্য আপনি তাদের তাহাজ্জুদ ছুটে যায় তারা দিনের বেলা এশরাক এবং দোহা ব্যাপারে গুরুত্ব দিবেন, আশা করি সেটা পুষিয়ে যাবে। প্রশ্ন করেছেন, আমার বাবা মারা গেছেন কিন্তু সম্পত্তি আমার দাদা বা দাদির নামে, আমার আরও দুই চাচা ও ফুফু আছেন, দাদা দাদি এখন জীবিত আছেন, দাদা দাদি মারা গেলে আমি কি দাদার সম্পত্তির অংশ সমান অংশ পাব, সমান অংশ পাব? বুঝছি, অনুরূপ আমার মা মারা গেছেন, আচ্ছা, তার দুই বছর পর আমার নানাও মারা গেছেন কিন্তু নানি এখনও জীবিত আছেন, সম্পত্তি আমার নানা নানির নামে রয়েছে, আমার মামা খালা তারাও রয়েছেন, আমি কি এখন নানার বা নানির সম্পত্তি অংশ ইসলামী শরিয়া মতো পাবো? জানালে খুবই উপকৃত হতাম। এটা তো বিখ্যাত মাসালা, এটা তো আপনার জানার কথা যে শরীয়তের দৃষ্টিতে আপনার দাদা দাদির নামে যে সম্পত্তি আছে সেটা আপনি সরাসরি পাবেন না, যদি আপনার কোনো চাচা ফুপু জীবিত থাকে তারা চাচা ফুপুরা পাবে, আপনি পাবেন না, আপনি কিছুই পাবেন না। কারণ হচ্ছে আপনি তাদের জন্য আপনাকে দিতে গেলে এটা ইয়া হয়ে যাবে, মানে ফরজ ভঙ্গ হয়ে যাবে, ফরজের নিয়ম কারণ নিয়ম পুরো পুরো ফরাজটাই নষ্ট হয়ে যাবে, এটাকে আর ঠিক করা যাবে না। বর্তমানে যা হচ্ছে এমন অবস্থা হয়েছে যে কারটা দিবে, কয়জনকে দিবে, যেতে যে দেখা গেছে ছেলে কেউ কেউ নাতির মেয়ের নাতির দিকেও নিয়ে গেছে, কেউ ছেলে নাতির দিকে নিয়ে গেছে, কারণ এটা সবই হচ্ছে হারাম কাজ এবং সেগুলো শরিয়ার বিরুদ্ধে লঙ্ঘন, কোরআন এবং সুন্নার নির্দেশকে লঙ্ঘন করা হচ্ছে। নির্দেশ হচ্ছে যতক্ষণ উপরের তবকা জীবিত থাকবে নিচের তবকা নিচের স্তরের লোকেরা পায় না, সেই জন্য আপনি আপনার আপনার বাবা জীবদ্দ আপনার দাদার জীবদ্দশা আপনার বাবা মারা গেছে, তিনি আপনার দাদা থেকে ওয়ারিশ হন নাই, আপনিও ওয়ারিশ হবেন না, তো আপনি কী পাবেন? আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে দাদার উপর কর্তব্য হচ্ছে আপনার জন্য একটা ওয়াসিয়ত করা, এটা ওয়াজিব তার উপরে, এই ওয়াজিব দায়িত্ব দাদা পালন করা উচিত, যে এই ওয়াসিয়ত তিন ভাগের একের মধ্যে আপনার জন্য বা আপনার মতো তার যে সন্তানরা দাদির সন্তানরা মারা গেছে তাদের সন্তানদের যারা বাকি আছে তাদের জন্য তিন ভাগের এক সম্পত্তির মধ্যে ওসিয়ত করা তার উপরে কর্তব্য, এটা পালন করা উচিত, আর বাকিগুলোই তাদের সম্পত্তি জীবিত সন্তানদের মধ্যে বণ্টিত হবে, আপনার কাছে আসবে না। অনুরূপভাবে ওখানেও নানা নারীর মাসালা তো সে একই অবস্থা, মামা পাবে, মামি মামা মামা পাবে এবং খালারা পাবে কিন্তু আপনার আপনারা পাবেন না। কেন আপনি পাবেন না? আপনার মা তো যিনি অংশ নিতেন তিনি তো নাই, এই জন্য মাঝখানে ছেদ পড়েছে কাটা পড়েছে যেন আপনি পাবেন না, তো সেখানে কি হবে? সেখানেও তিনি আপনার দাদার উপর কর্তব্য ছিল, আপনার নানার উপর কর্তব্য ছিল আপনাদের জন্য কিছু একটা ওসিয়ত করে যাওয়া, কিছু একটা ওসিয়ত করে যাওয়া যাতে করে আপনারা একেবারে বঞ্চিত না হয়ে যান, এবং আপনাদেরকে সহযোগিতা করা হেবা করা বিভিন্ন জিনিস দিতে পারে, যেহেতু আপনার ওয়ারিশ না, ওয়ারিশের জন্য ওসিয়ত করা যায় না, কিন্তু ওয়ারিশ ছাড়া অন্যদের জন্য উন্মুক্ত আছে, ওসিয়ত করতে পারবে, আপনাদের জন্য ওসিয়ত করতে পারবেন, আপনাদের জন্য দান করতে পারবেন, আপনাদের জন্য কিছু লিখে দিতে পারবেন, এটা তো নিষেধ নাই শরীয়তে, ওয়ারিশকে দেয়া নিষিদ্ধ, ওয়ারিশকে মৃত্যুর পরে তিনি পাবে তারা পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে বর্তমানে যে আইন প্রচলিত আছে সে আইনে নিলে ইমান থাকবে না, সে ইমান আইনে নিলে আপনি কাফের হয়ে যাবেন, হারাম খেয়ে কুফুরি করে আপনি আল্লাহর সামনে যাবেন হাশরের মাঠে, যান আমরা কী করবো, আমরা শুধু আপনাকে বলার দায়িত্ব বলে দিয়েছি, এরকম যারা করে তারা হারাম নিচ্ছে। আইয়ুব খানের এই আইন শরিয়া বিরোধী, আইয়ুব খান নিজেও খারাপ লোক ছিল, সে খারাপ নীতি প্রচলন করে গেছে, আপনি যদি কোনো তাকে ইমাম মেনে আইয়ুব খানকে নিয়ে মেনে চলেন তাহলে তা চলেন, শরিয়া বিরোধী নীতি মান্য করতে থাক, আখেরাতে আল্লাহ তাআলা আপনার জন্য হ্যাঁ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আর যদি আল্লাহ এবং তার রাসূল নীতি মেনে চলেন তাহলে আপনাকে কোনো কিছুই আপনার দাদির দাদা থেকে নেবে যত ওয়ারিশ হিসেবে নেবেন না, হ্যাঁ ওসিয়ত হিসেবে তিনি যা করে যাবে তা নিতে পারবেন, দান হিসেবে যা করে যাবে তা নিতে পারবেন, ঠিক অনুরূপে আপনার নানাও আপনার জন্য যে ওসিয়ত করবে সেটা নিতে পারবেন, আপনার নানা যেটা দান হিসেবে সেটা নিতে পারবেন, কিন্তু ওয়ারিশি সম্পত্তি হিসেবে আপনার কিছু নিতে পারবেন না, দাবি করতে পারবেন না, এমনকি দিলেও নেবেন না, কারণ আল্লাহর শরীয়ত লঙ্ঘন হয়ে যাবে। হ্যাঁ কেউ যদি আপনাকে চুরি করে টাকা এনে দেয় এটাকে আপনি নিতে পারেন আপনি জানার পরে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো জানে যে এটা সোরা সম্পদ আর রাখছে সেও একজন সোর, সেও একজন সোর, তাই এই জন্য যেই ব্যক্তি আপনাকে যেই কোর্ট বা যেই ব্যক্তি যেই উকিল ভাগ করে বন্টন করে দিবে সেও হারাম কাজ করছে, সেও ইমান হারা হচ্ছে, আপনিও ইমান হারা হচ্ছেন,
কোনো আলেম কোনোদিন সেটা অনুমোদন করবে না, জায়েজ মনে করে না। আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আলেমরা সঠিক পথে আছে এবং সেটা এখানে কোনো মতভেদও নাই, পার্থক্য নাই, এবারে কোনো মতভেদ নেই কোনো আলেমের। এটা ইজমায়ের বিপরীত কাজ করেছে যে করেছে আইয়ুব খান। আইয়ুব খান বেশি দরদি হয়েছে আল্লাহর থেকে, এই জন্য আইয়ুব খানের উপর আল্লাহ যা তার উপর পড়া দরকার সেটা পড়া উচিত, যদি সে তওবা না করে গিয়ে থাকে। প্রশ্ন হচ্ছে, অজু করার পর অজুর যে দুই রাকাত আছে সেই দুই রাকাত নামাজ পড়ার কি কোনো নিষিদ্ধ বক্ত আছে, নাকি আমি যখনই অজু করবো অজুর নামাজটাই পড়ে নেব? তাহিয়াতুল অজু, জি, যখনই অজু করবেন তখনই দুই রাকাত সালাত পড়বেন। এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবি বিলাল রাদিয়াল্লাহু আনহু, রসুল বললেন যে বিলাল তুমি এমন কি কাজ করেছো যে কারণে আমি তোমার খসখসা শব্দ শুনতে পেয়েছি জান্নাতে আমার আগে শুনতে পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ, আমি তো যখনই অজু করি তখনই দুই রাকাত সালাত আদায় করি, সেই জন্য যখনই অজু করবেন তখন দুই রাকাত সালাত আদায় করবেন। সেটা কারণে এরকম মসজিদে ঢুকলে দুই রাকাত যেমন পড়েন, তেমনি অজু করার কারণেও দুই রাকাত সালাত আদায় করতে পারবেন। এটার জন্য নিষিদ্ধ সময় দেখাবেন না, নিষিদ্ধ সময়ের দিকে তাকাবেন না যদি সময় পান। আর যদি কোনো আপনি নিয়ত আছে পড়েন কিন্তু এখন দেখছেন সামনে সালাত দাঁড়িয়ে গেছে অথবা সুন্নত পড়ছেন, সুন্নত পড়বেন, তাহলে সেটাও আদায় করে ফেলতে পারেন। আর যদি অজু করে মসজিদে ঢুকছেন তাহলে দুইটা একসাথে আদায় হয়ে যাবে। যদি কোনো আপনি দুই রাকাত পড়েন, তাহিয়াতুল অজু পড়লে, তাহিয়াতুল মসজিদ পড়লে, মসজিদেরটা পড়লে দুইটা আদায় হয়ে যাবে, দুইটা একসাথে আদায় হয়ে যাবে। আর যদি নিষিদ্ধ সময় না হয়, উন্মুক্ত সময় হয়, তখন দুইটা ভিন্ন ভিন্ন পড়বেন, নিষিদ্ধ সময় একটার বেশি পড়বেন না, কারণ বারবার নিষিদ্ধ বা আপনি আদায় করলে দুইটা আদায় হয়ে যাচ্ছে। মসজিদ ঢুকার দাও আদায় হচ্ছে, সালাত আদায় হচ্ছে, আপনি দুইবার নিষিদ্ধের ভিতরে কেন পড়বেন? যেটা একটা নিষেধ আসছে যে এই সময় সালাত আদায় করা নিষিদ্ধ, কিন্তু একবারবার আবার সালাত না পড়ে বসতে নিষিদ্ধ করা হয়েছে, ওইটা নির্দেশ, এই জন্য ওইটাকে পালন করতে গিয়ে আপনি এটা করবেন। কিন্তু যেহেতু আপনার অজুরটা এত বেশি গুরুত্বপূর্ণ না, মসজিদে ঢুকারটা যত বেশি গুরুত্বপূর্ণ। মসজিদে ঢুকারটা বলা হয়েছে ফালা ইয়াজিলিসান, না, কেউ যেন না বসে, কেউ যেন কোনোভাবেই না বসে যতক্ষণ দুই রাকাত না পড়ছে। অজুর ব্যাপারটা হচ্ছে একদম নফল রয়ে গেছে, এই জন্য অজুরটা আপনি পড়বেন যদি আপনি সময় পান আপনি, কিন্তু অজুরটাকে এত গুরুত্ব দেবেন না, মসজিদে ঢুকারটার মতো নয়। হ্যাঁ, অজুরটাও আপনি পড়তে পারবেন, আপনার যে অভ্যাস থাকে যে আপনি যখনই অজু করেন সালাত আদায় করেন, দুই রাকাত সালাত আদায় করবেন, আপনি অন্যদিকে তাকাবেন না কখন কী কোন সময় পড়ছে, কিন্তু মসজিদে ঢুকে গেলে তখন ওইটার আদায় হয়ে যাবে নিষিদ্ধ সময়ে। নিষিদ্ধ সময় না হলে আপনি আগে দুই রাকাত পড়বেন অজুর, তারপরে মসজিদে ঢুকে দুই রাকাত পড়বেন, দুইটাই জায়েজ আছে, পরপর পড়লে কোনো সমস্যা নেই। আর যদি নিয়ত করেন যে দুইটা একসাথে তাও জায়েজ আছে। আর যদি কোনো সুন্নত পড়েন মসজিদে ঢুকে তখন সুন্নতের সাথে নিয়ত করবেন, তাও সমস্যা নেই। আর যদি দেখেন যে সালাত শুরু হয়ে গেছে তাও একসাথে সালাত, তিনটার আপনি সালাত আদায় বড়টার ভিতরে সবগুলি আদায় হয়ে যাবে, কারণ আপনার সময় পাননি দেখে পড়তে পারেননি। এটা হচ্ছে যার অভ্যাস আছে। আর যার অভ্যাস নাই পড়ার, শুধু শুধু নিয়ত করলে কাজ হবে না, শুধু শুধু নিয়ত করলাম যে আমি চারটে পাঁচটা নিয়ত করে বললাম, এই সমস্ত কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা দেখতেছেন আসলে লোকটা পড়ে, তখন তাকে সময়ের কারণে অবস্থার কারণে তাকে সেটা দান করবেন। এটা আসলে বুঝে নিতে হবে। এগুলি আল্লাহ তাআলার সাথে তো আর আমাদের আমরা ফাঁকিবাজি করতে পারি না, আল্লাহ তাআলা তো বুঝেন যে কারণতরে কী আছে, সেই হিসেবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে এর পুরস্কার দিবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ে গর্ভবতী হলে সেটা কি লোকজনকে জানানো যাবে? অনেকে লোকজনকে বা আত্মীয় স্বজনকে জানাতে চান না, বদনজরের ভয়ে করণীয় কী? গর্ভবতী হলে জানানোর প্রয়োজন নেই, জানানো ওকে প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন, ধরুন ডাক্তারকে বলা দরকার দেখা খোঁজখবর নেওয়ার জন্য, অথবা আপনার মেয়ের বাবা মাকে জানানো দরকার যারা তাদের মেয়ের প্রতি যত্ন নিতে পারে সময় মতো, অথবা তার যারা যত্ন নিবে তাদেরকে জানানো দরকার, সোজা কথা এটাই। এখানে বাইরের লোকদেরকে জানানোর কী জন্য? এটা একটা একান্ত জিনিস, এটাকে বাইরে জানানোর কোনো মানেই হয় না। তো এটা বদনজরের বিষয় নয়, বদনজরের সাথে সম্পৃক্ত নয়, লাগতেও পারে কারো কারো বদনজর, অসম্ভব কিছু না, কারণ অনেকে চোখ লাগে, এটা সত্য কথা, এটা হক, আলাইনু হাক্কুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখ লাগাটা হক। এই জন্য শুধু শুধু বলবেন কেন? অনেকে এটা নিয়ে কথা বলবে, হায়রে কত বাচ্চা হয়, সঙ্গে সঙ্গে বাচ্চা পড়েও যেতে পারে, তো এই জন্য না লাগাটা উচিত বলা, বেশি বলা উচিত না। এমন লোকদের বলবেন যারা তার যত্ন নিবে, তার প্রতি সহযোগিতা করবে তার এই অবস্থায়, কারণ তারা খুব অসুস্থ হয়ে পড়ে, এই সময় তাদেরকে সহযোগিতা করাটা উচিত, এরকম সে সময় বলতে পারবেন। কিন্তু এটাকে প্রসার করে বেড়া, ফলাও করে বেড়ানো, এটা কিন্তু ঠিক নয়। বিশেষ করে এটা কিন্তু বাচ্চাদের কাছে কোনোভাবেই প্রসার করা উচিত নয়, কারণ এটা দ্বারা তারা খারাপ একটা এফেক্ট নেবে এবং কারণ খুঁজতে থাকবে। বাচ্চারা একটা ছোটো জিনিসকে বড় করে দেখে এবং এটাকে দেখতে দেখতে কী ঘটনা, কী কীভাবে হইলো, কত প্রশ্ন করবে তার হিসাব আপনি আর খুঁজে পাবেন না। তো এই জন্য এই জাতীয় জিনিসগুলো আপনি শুধুমাত্র যারা বুদ্ধিমান, আকেল, যারা বুদ্ধিমান তাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এবং যাদের যাদের উপকার হবে, আর যাদের অপকার ভয় কম তাদের কাছে বলবেন না অপকার, কারণ আসলে চোখ রাখাটা হক, সুতরাং কেন আপনি তাদের কাছে বলবেন? এরপরের প্রশ্ন হচ্ছে, আউয়াবিনের নামাজ কত রাকাত?
আউয়াবিন নামাজ আসলে আমাদের দেশে যে প্রচলিত আছে আসর মাগরিবের পর থেকে আসার পর্যন্ত, এটা কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ওই সময় সালাত আদায় করা যাবে, কিন্তু এটা আউয়াবিনের সালাত নয়। আউয়াবিনের সালাত আমরা যেটা বুঝি সেটা বলছি, সেটা হচ্ছে আউয়াবিনের সালাত হচ্ছে চাষ্টের সালাত, অর্থাৎ যেটা দোহা, এটা 2 থেকে 8 রাকাত পর্যন্ত পড়া যাবে। 2 রাকাত পড়ছেন সমস্যা নেই, 4 রাকাত সমস্যা নেই, 6 রাকাত সমস্যা নেই, 8 রাকাত সমস্যা নেই, 2 2 রাকাত করে আপনি 8 রাকাত পড়ুন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত যে 8 পর্যন্ত পড়তে পারবেন আউয়াবিনের সালাত, আলহামদুলিল্লাহ। সরকারকে ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দেওয়া পণ্য ক্রয় বিক্রয় করার বিধান কি? সরকারকে ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দেওয়া পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ নেই, কারণ এর ট্যাক্সের হক আবার সমস্ত মানুষের কাছে চলে যায়। আপনি ফাঁকি দেওয়া শুধু সরকারকে ফাঁকি দেননি, আপনি সমস্ত বাংলাদেশের মানুষকে ফাঁকি দিয়েছেন। সুতরাং আপনার উচিত নয় জেনে শুনে ট্যাক্স ফাঁকি দেয়া। যদি জানেননি সেটা দিয়েছে, অথবা কেউ আপনি তুলে ধরেনি চলে গেছে, আলাদা কথা। যখন জানছেন যে এটা ফাঁকি দেওয়া হচ্ছে, সেটা আপনি ক্রয় করা, সেটা আপনি বিক্রয় করা, সেটাকে এভাবে মানুষের কাছে প্রচার প্রসার করে দেওয়া, নিজে এটাকে উৎসাহিত করা, খুবই হারাম হবে, জায়েজ হবে না। কারণ সারা বাংলাদেশের মানুষের হক আপনি নষ্ট করেছেন ট্যাক্স না দিয়ে। সেটা কিন্তু খেয়াল রাখবেন, হাসরের মাঠে ধরা খাবেন। কেয়ামতে কারা সাফাত করতে পারবে? কেয়ামতে কারা সাফাত করতে পারবে? ইমানদাররাও সুপারিশ করতে পারবে, সাধারণ ইমানদাররা সুপারিশ করতে পারবে, এবং একজন ন্যাক্কার বান্দা সুপারিশ করতে পারবে। ন্যাক্কার মানে জান্নাতি যারা, তারা সবাই সুপারিশ করতে পারবে, প্রত্যেকটি জান্নাতি সুপারিশ করতে পারবে। তার শর্ত পালন করে শর্তটা পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার পরে, অর্থাৎ যিনি জান্নাতে যার শিরিক নাই, তিনি আল্লাহ তাআলা কোরআন করেছেন ওরাদি আল্লাহ কাউলা, যার কথাটা গ্রহণযোগ্য হবে, কেমন, আর যার অনুমতি পাবে, আল্লাহ অনুমতি দিবেন। মান্দাল্লাদি ইয়াশফাউ ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। ইল্লা লিমান ইয়াশা ও ইয়ারদা, আল্লাহ যাকে চাইবেন যে তুমি বলো তা সে সুপারিশ করবে, আর যাকে এলহাম করবেন তুমি যাও, বলবে যে আল্লাহ আমার অমুক ভাই আমার সাথে ছিল, দুনিয়াতে চলছিল, খুঁজে পাচ্ছি না, বলে দেখো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যাই দেখবে যে কী করে আমি তো এই বিপদে পড়ছিলাম, বলে আল্লাহ আল্লাহ বের করে তো বের করে নিয়ে আসতে পারবে। এরকম জান্নাতিরা, অর্থাৎ ইমানদাররা একে অপরের বন্ধু হবে, যেদিন শত্রু হবে না, কিন্তু কাফেররা বদমাশরা একে অপরের শত্রু হবে, বা তথাকথিত এখন যারা দিন বিরোধী আছে একে অপরের শত্রু হবে। এখন একে অপরের একে অপরকে ডাকতেছে, এতে বসে বসে ফেসবুকে কেউ নাস্তিকতার দিকে ডাকতেছে, দিন বিরোধীদের দিকে ডাকতেছে, শরিয়া বিরোধীদের বিরুদ্ধে ডাকতেছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে নামছে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ শরীয়তের বিরুদ্ধে নামছে। অনেকে দেখবেন যে টক শো ঝাল শোতে বসে বসে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলতেছে। এগুলি সবই হাসর মাঠে শত্রু হবে একে অপরের, নিচে থাকার জন্য রব্বে রব্বিম আতিম দে ফাইনিম আদাব, আল্লাহ ডবল দ, আল্লাহ বল দু তোরও ডবল দিলাম, দুইজনে ডবল দিলাম, তুই বলছো যেহেতু, অর্থাৎ ডবল শাস্তি সেখানে তারা চিরস্থায়ী হবে যদি কোনো কুফুরের ভিতরে চলে যায় তারা। আর যারা ইমানদার, গুনাহ করেছে, অপরাধ করেছে, অপরাধ বোধ আছে যার মধ্যে, এবং সে মনে করছে এটা আসলে অপরাধ হচ্ছে, তারপর অপরাধ রয়ে গেছে, তওবা ইস্তেগফার করে যায়নি, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত কারণে জাহান্নামে দিয়েছে। ইমানদার তার ভাই জান্নাতে গেছে, সে তার কথা স্মরণ করবে, আল্লাহ তার মধ্যে স্মরণ করাই দিবেন, আল্লাহ তাআলা নিজে স্মরণ করার কিছু নেই। সেটা জান্নাতের আখেরাতের প্রত্যেকটি কাজ আল্লাহর ব্যবস্থাপনা করে দেবেন, আপনাকে আপনার অন্তরে স্মরণ করিয়ে দেবেন। আপনি তখন বলবেন আল্লাহ আমার অমুক ভাইটা তো আমার সাথে ছিল, খুঁজে পাচ্ছি না, আল্লাহ দেখো, দেখে তাকে বলো আল্লাহ ওকে তো ওখানে আমি তুই বের করে দাও, আল্লাহ বলো তো ঠিক আছে নিয়ে আসো, ইমান ছিল ছিল তো জাহান্নামের জ্বলছে এখন বের করে নিয়ে আসবে, এইভাবে সুপারিশ হবে। সেখানে রসুল সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, সিদ্দিকরা সুপারিশ করবেন, নেককার বান্দারা সুপারিশ করবেন, ইমানদাররা প্রত্যেকে তার অবস্থা অনুসারে সুপারিশ করতে পারবে। তবে শর্তটা কিন্তু জরুরি, সেটা হচ্ছে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ইমান থাকতে হবে, যার জন্য সুপারিশ করবে তার ইমান থাকতে হবে। কবরে চলে গেছে, কবরে চলে যাওয়ার আগে ইমান নিয়ে কবরে গেছে, এটা হতে হবে। শিরিক ছিল না, কুফুরি ছিল না, মুনাফেকি ছিল না, আল্লাহকে সব জায়গায় মনে করে নাই, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে নাই, আল্লাহর নীতিকে অস্বীকার করে নাই, এই জন্য শিরিক কুফুর নিয়ে জানতে হবে আগে। এর উপরে আমার বিভিন্ন দর্শ আছে, আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ। একটা মানুষ সারা জীবন যদি এটার দায়িত্বে নিয়ে থাকে, এটা বড় কিছু হবে, যে শিরিক কুফুর করবো না, শিরিক করবো না, কুফুরি করবো না, মুনাফেকি করবো না, এটা তো সবচেয়ে বড় কাজ হবে সারা জীবনের জন্য, যে এইটা মানুষকে জানাবো। শিরিক এবং কুফুরি এবং মুনাফেকি 3টে জিনিস যদি বাদ দিয়ে যেতে পারে, কবর যেতে পারে, তার কোনো না কোনো মুক্তির ব্যবস্থা হবেই হবে। শেষ পর্যন্ত কেউ যদি না করে, আল্লাহ তাআলা 3 কোষ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহর কোষ কত বড়, অর্থাৎ সবাই তার আল্লাহর রহমতের মাধ্যমে চলে আসবে, তারা আসে, তারা জাহান্নামের, তাদেরকে রাখা হবে জাহান্নামের, জান্নাতের এমন একটা নাহারে, যে নাহার একটা নদী, একটা নদীর মধ্যে রাখা হবে, একটা নালার মধ্যে, যেখানে তাদেরকে ফেলা হবে, তারা পোড়া পোড়া
হাদিসে আছে পোড়া জিনিস, এই পোড়া জিনিস ধীরে 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 সুস্থ হয়ে একেবারে তারা আবার পুরো মানুষের পরিণত হবে, মানুষ হিসেবে আসবে। তো এরা পোড়াটা সুস্থ হয়ে যাবে পরবর্তীতে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে নিয়ে আসবে। তো একটাই শর্ত, বড় কুফরি, বড় শিরিক এবং বড় নেফাকি থাকতে পারবে না। এগুলি থাকলেই কিন্তু আর জীবনে কোনোদিন কেউ সুপারিশ করবে না, হ্যাঁ, যে মুশরিক হবে, যে কাফের হবে, যে মুনাফিকি করবে দিনের মধ্যে, এদের জন্য কেউ কোনোদিন সুপারিশ করতে পারবে না। আল্লাহর তাআলার তা আল্লাহ তাআলা তিনি যে তার হাতের ভিতরে দিয়ে দুই কোষ নিয়ে তিন কোষ নিয়ে আসবেন, সেটার ভিতরে সে পড়বে না। তাহলে আপনি সুপারিশ পাবেন, এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ইমান নিয়ে কবরে যেতে হবে, ইমানটা থাকতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে, অর্থাৎ তিনি জান্নাতে যাওয়ার মতো জান্নাতে চলে গেছে এরকম মজা হতে হবে, জান্নাতে যাওয়ার আগে তিনি সুপারিশ করতে পারবেন না কারোর জন্য। তিন নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর অনুমতি থাকতে হবে, অনুমতি বা এলহাম হবে, তাকে ইউলহাম, তাদেরকে বলা হবে, তারাই বলবে যে আল্লাহ আমার এই, তো আল্লাহ বলবেন যে যাও তুমি, এই যে যাও, অর্থাৎ তখন অনুমতি না হবে, তখন কিন্তু কিছু করবেন না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি নেওয়ার পর থেকে, যখন থেকে তিনি হাশরের মাঠের বিচারের অনুমতি নেওয়ার পর থেকে তিনি বারবার চাইতে থাকবেন, যখন তিনি ইমানদাররা পার হয়ে যাচ্ছে, পার হবে যখন সেরাত পার হবে, তখনও রসুল সুপারিশ করে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ রাখো আমার উম্মতকে নিরাপদ রাখো, অর্থাৎ রসুলের সুপারিশ কিন্তু তখনও চলছে, এরপরও চলবে, হাসরের মাঠেও চলবে কিছুক্ষণ। অর্থাৎ অর্থ হচ্ছে রসুল সুপারিশ কিন্তু অনুমতি নেওয়া হয়েছে, এই জন্য তিনি সুপারিশ করে থাকবেন। আপনাদের আমাদের বা সাধারণ সবাই অনুমতি শুরু হবে যখন জান্নাতে যাওয়ার পর থেকে, এর আগ পর্যন্ত আর কারো অনুমতি থাকবে না। এই জন্য আমরা বিষয়টা বুঝতে হবে যে কারো সুপারিশের আশায় বসে না থেকে নিজের আখেরাতের কাজ নিজে করে যেতে হবে। যদি আটকে পড়ে যায়, ইমান যদি থাকে, আল্লাহ তাআলা সেই তা থেকে উদ্ধার করে নেবেন। প্রত্যেকে চিন্তা করবেন জাহান্নামে না যাওয়ার জন্য, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি, এবং জাহান্নামের আগুনে কিছুই থাকবে না, শরীর পুরো ছাই হয়ে যাবে। সুতরাং জাহান্নামের এই আগুনে যাওয়ার কি দরকার সুপারিশে আশা করে থাকার? চিন্তা করবেন যেন আমার আপনার কারো যেন সামান্যতম আগুনের আলো, কোনো আগুনের সামান্যতম জিনিস না লাগে, আমরা যেন পার হইতে পারি, এই চিন্তাভাবনা করে দুনিয়াতে চলতে হবে। আরেকজনের সুপারিশে আশায় বসে থাকা যাবে না, আরেকজন সুপারিশে আশায় বসে না থাকে আল্লাহর রহমতের পার হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে নিজেকে ছোটো করে রাখুন, ইবাদত করুন, এবং হারাম কাছ থেকে দূরে থাকুন, হারাম থেকে দূরে থাকুন, হালাল মেনে চলুন, এবং শরিয়া মোতাবেক চলুন, এবং শিরিক বেদাত থেকে দূরে থাকুন, সহি আকিদা গ্রহণ করুন, সবার আগে সহি আকিদা গ্রহণ করুন। সহি আকিদা থাকলে আপনার জীবনের একটা মুক্তির একটা উপায় আছে, আর সহি আকিদা না থাকলে আপনার মুক্তির কোনো উপায় নেই। বেশিরভাগ মানুষ আপনাকে তাদের বাপদাদার ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে, বাপদাদার মতের দিকে, আপনি কোরআন এবং সুন্নার দিকে আসুন। কোরআন সুন্না মানলে এটা সহি আকিদা হবেই হবে, তো কোনো সন্দেহ নেই। যদি আপনি সাহাবাদের নীতি চলেন, মেনে চলেন, তাবেঈনদের নীতি মেনে চলেন, ইমামদের নীতি মেনে চলেন, আপনি সহি আকিদা থাকবেন। আর যদি অমুক তমুকের নীতি, দার্শনিকদের নীতি, কালাম শাস্ত্রবিদদের নীতি মেনে চলেন, আপনি সহি আকিদা থাকতে পারলেন না, আপনার জন্য আখেরাতের মুক্তির কোনো গ্যারান্টি আপনি পেলেন না। আল্লাহ আমাদেরকে সঠিক ব্যবস্থা তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, আল্লাহ তাআলা কবুল করুন। আমরা হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করুন, সেখান থেকে আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ, কারণ সেখানে প্রশ্নগুলি লিখে নেওয়া হয়, আবার আপনাকে উত্তর দিতে পারি ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই প্রশ্ন করবেন, সে প্রশ্নের উত্তর আমরা দেবো ইনশাআল্লাহ। আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন গ্রুপে আমাকে অ্যাড করেছে, তো অনেক সময় প্রশ্ন উত্তর দিতে পারি না, আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্নগুলো ট্রান্সফার করে দেবেন, যাতে করে আমরা একখানে উত্তরগুলো দিতে পারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমাদের আমল কবুল করুন, আখেরাতের আমাদেরকে বিনয় হিসাবে জান্নাত দান করুন, আমাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিন। উভয়টাই দোয়া করবেন সবসময় আল্লাহ তুমি আরশের নিচে, কোন কারণে আপনি আরশের নিচে ছায়া পেয়ে যাবেন সে কারণগুলি শুনে নেবেন, যে সমস্ত কারণে আরশের নিচে ছায়া পাওয়া যায়, এটার উপরে ইমামরা গ্রন্থ লিখেছেন, ইমাম সুয়ুতি লিখেছেন, এবং এর উপরে আমাদের শেখ আতিয়া মোহাম্মদ সালেম রাহেমাহুল্লাহ তিনিও লিখেছেন, এবং এটার উপরে অনেকেই আলহামদুলিল্লাহ জানেন, আপনারা পড়েছেনও, এর আগেও লিখেছে ইমাম কুরতুবী লিখেছেন, এগুলি পড়ে জেনে নিন। আরশের নিচে ছায়া পাওয়া দরকার আমাদের, এবং জান্নাত বিনা হিসাবে জান্নাতে যাওয়া দরকার, সেগুলো জেনে নিই। হিসাবে যদি কোনো আটকে যায়, আমাদের আর কোনো পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকশা উদ্দিবা, যাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, তার আর কোনো উপায় নেই। কোথায় আল্লাহ, কোথায় আমি সামান্য একটা চিজ, আমার প্রশ্ন করার মানে হচ্ছে শেষ। সুতরাং আল্লাহ তাআলার কাছে সবসময় চাইবেন যে আল্লাহ যেন প্রশ্ন না করে বিনয় হিসাবে যেন জান্নাত দিতে পারে, সেই জন্য কাজটাও সেরকম করতে হবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পরতে পরতে চিন্তা করবেন,
যে এই জায়গাতে এটা ধরবে কিনা আল্লাহ, সেটা থেকে দূরে সরে আসি। আল্লাহ আমাদের কবুল করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।